ওনাদের কাছে বলবেন, এসআরও তুমি ওইখান থেকে যদি দেয়, যাকে ইচ্ছে তাকে আপনারা 10 বার নেন, 20 বার নেন, আমি কিছুই বলবো না। আচ্ছা ফার্স্ট এখান থেকে দেখেন, কম্পোনেন্টস না, আমরা যাবো এখান থেকে গেট বুটস্ট্র্যাপ, এই যে এখান থেকে গেট বুটস্ট্র্যাপ ডট কম, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের সাইট। বুটস্ট্র্যাপটা কি, বুটস্ট্র্যাপ সম্পর্কে কি আমাদের কারো কোনো ধারণা আছে? বুটস্ট্র্যাপটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, বুটস্ট্র্যাপটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, যেটা যে ফ্রেমওয়ার্কটা দ্বারা কি আমরা আমাদের ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করব। অর্থাৎ এখানে রেসপন্সিভ করার জন্য এই একই সাইট বা আমরা যে ওয়েবসাইটগুলো বানাই, এই একটা ওয়েবসাইটে কি আপনার হতে পারে ডেস্কটপে ভিউ, হতে পারে এটা আপনি হতে পারে ডেস্কটপ থেকে দেখতেছেন, আমি কি করতেছি এটা আমি আমার মোবাইল থেকে দেখতেছি, আর একজন ট্যাবলেট আছে সে কি করতেছে ট্যাব থেকে এটা ভিউ করতেছে, বা কারো কি এটা আবার লার্জ ডিভাইস আছে বা অনেক বড় স্ক্রিন সে ওই স্ক্রিন থেকে দেখতেছে। তাহলে একই ইউআরএল এ যখন আমি রাখবো ওই লাইক ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট ওয়েবসাইট, ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটের ওয়েবসাইটটা যদি আমরা এখানে ওপেন করি, এই একই ওয়েবসাইট কি অনেকে আমরা অনেক সময় মোবাইল থেকে দেখি না, আবার অনেকে কি করে ট্যাব থেকে দেখে, অনেকে এটা ডেস্কটপ থেকে দেখে। তো যে যেখান থেকে দেখুক না কেন, যাতে আমার ওয়েবসাইটের সব সম্পূর্ণ ইনফরমেশন কি আমরা অনেক সুন্দরভাবে এটাকে প্রত্যেকটা স্ক্রিনের জন্য আলাদাভাবে সুন্দর করে এটা সাজিয়ে রাখতে পারি, মানে ইউজার যাতে খুব ইজিলি এখানে কি সে আমাদের কন্টেন্টগুলো সে রিড করতে পারে, মানে স্ক্রল লাগবে না। এখানে আগে যেটা করা লাগতো যে প্রত্যেকটা ওয়েবসাইটেই মানে মোবাইলে গেলে জুম করে বা স্ক্রল করে টেনে টেনে দেখা লাগতো, আর এটাতে কি স্ক্রল ছাড়াই বা জুম করা ছাড়াই কি এমনিতেই সে নরমালি সুন্দরভাবে দেখতে পারবে। আর ওয়েবসাইট এখানে যখন আমরা একটা ওয়েবসাইট বানাবো তখন দুইটা জিনিস সবথেকে বেশি ইম্পর্টেন্ট মাথায় রাখবেন, একটা হচ্ছে মিডিয়াম ডিভাইস, আমরা নরমাল যে ডিজাইনটা করে থাকি এটা একটা, আর সেকেন্ড হচ্ছে মোবাইল। এই দুইটা ডিভাইস কি আপনাকে সবথেকে সুন্দর করতে হবে, কারণ 50% কি আপনার যেমন ডেস্কটপ থেকে ভিউ হবে তেমনি 50% কি আরো পুরোটাই মোবাইল থেকে ভিউ হবে। অনেক সময় দেখবেন যে একই ওয়েবসাইট কি ডেস্কটপ থেকে ভিউ কম হইতেছে কিন্তু আপনার মোবাইল থেকে বেশি ভিউ হইতেছে, এই কারণে কি মোবাইল ডিভাইসটা আরো বেশি মানে মাথায় রাখতে হবে যে ওই ডিভাইসে যাতে কি আমরা ইনফরমেশন গুলা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি। তো এখানে দেখেন এটা হচ্ছে কি বুটস্ট্র্যাপের অফিসিয়াল সাইট, যে সাইটের মধ্যে কি আমরা এই বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটা ডাউনলোড করে নিতে পারবো ফ্রিতে, এবং এই ফ্রেমওয়ার্কটা ডাউনলোড করে কি আমরা আমাদের ওয়েবসাইটে বা আমরা আমাদের ফাইলে রেখে এখানে কাজ করতে পারবো। এবং এটাতে কাজ করলে কি হবে যে আমাদের জন্য এখানে ওরা সব কিছু রেডি করে রাখছে, যে কিভাবে আমরা কলাম আকারে আমরা সাইটটাকে সাজাবো, কিভাবে মোবাইলে সাজাবো, কিভাবে ট্যাবে সাজাবো, এবং কিভাবে মিডিয়াম ডিভাইসে সাজাবো, সব কিছু কি এখান থেকে আমরা খুব ইজিলি এটা ভাগ করে ফেলতে পারি। আর যদি এটা ইউজ না করে থাকি তাও আমরা রেসপন্সিভ করতে পারবো, কিন্তু আমাদের কোডের সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে এবং কি আমাদের টাইমটাও অনেক বেশি লাগবে। এখান থেকে দেখেন ডাউনলোড বুটস্ট্র্যাপ, যেটা এখান থেকে আমরা কি করে নেব এটা ডাউনলোড বুটস্ট্র্যাপ, তো এটা আমি ডাউনলোড দিয়ে দিই। স্যার সাস এন্ড লেস হচ্ছে এটা সিএসএস এর প্রি প্রসেসর, এটা দেখি আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আচ্ছা এটা কি ডাউনলোড হয়ে গেছে তাই না? ওকে এটা ডাউনলোড হোক, আর এদিকে আমরা দেখি অবশ্যই আপনারা বাসায় গিয়ে এই ওয়েবসাইটটা সবাইকে মানে প্রয়োজনে 2-3 দিন এই সাইটটা আপনারা 1-2 ঘন্টা করে প্রত্যেকদিন দেখেন, যে ওই এই ওয়েবসাইটে আপনি যত বেশি স্টাডি করবেন আপনি বুটস্ট্র্যাপটা তত ভালোভাবে বুঝতে পারবেন যেটা কোন জায়গায় কি আছে। আচ্ছা এটা ডাউনলোড হোক, এখান থেকে দেখেন বুটস্ট্র্যাপ সিডিএন থেকে যদি আপনি এটা লিংক করতে চান তাহলে এখান থেকে আমরা রাখতে পারি, তো আমরা সিডিএন থেকে রাখবো না। এখানে দেখেন আপনি কিভাবে আপনার বুটস্ট্র্যাপের ফাইলটাকে সাজাবেন, একটা এক্সাম্পল দেওয়া আছে যে সিএসএস ফাইলে যাবে সিএসএস, এবং কি জেএসএস যাবে জেএস, এবং ফন্টস নামে একটা ফোল্ডার রাখতে হবে যেখানে যাবে কি বুটস্ট্র্যাপের ফন্টস। তো আমাদের এখানে যতগুলো সিএসএস দেখতেছি এতগুলো লাগবে না, এখান থেকে আমরা সবসময় একটা জিনিস রাখবো যেটা হচ্ছে বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস, এন্ড এখানে জেএস এর জায়গায় আসবে বুটস্ট্র্যাপ মেইন ডট জেএস,
আর ফন্টোসামের মতো কি এখানে বডিস্টাফের কিছু নিজস্ব ফন্ট আছে যেটাকে বলা হয় গ্লিফ আইকন। এই গ্লিফ আইকন যদি ইউজ করতে চান তাহলে এখানে ফন্টস নামক ফোল্ডারের মধ্যে এই এক্সটেনশনগুলো আমাদের রাখতে হবে, ঠিক আছে? এবং নিচে চলে আসেন, এখানে দেখেন কিভাবে একটা এইচটিএমএল ফাইল আপনি সাজাবেন। এক্সাম্পল ওরা দিয়ে দিছে, এখানে কোনটা লিংক দিয়ে দিছে ওরা, বডিস্টাফ মেইন ডট CSS, এবং এখানে কি দেওয়া আছে bootstrap min.js, এই দুইটা লিংক রাখলেই ওকে, আর আমাদের কিছু লাগবে না। এরপর এখানে দুইটা এই মেটা ট্যাগ আমরা কিসের জন্য ইউজ করি, UTF-8 বাংলা বা আদার্স কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য এখানে আমরা UTF টাইপ করি। আর এখানে আরেকটা আছে দেখেন, মেটা ভিউপোর্ট ইনিশিয়াল স্টেপ 1, এটা কি দেখা যাচ্ছে? থার্ড মেটা ট্যাগ থার্ড তিন নম্বরে যেটা আছে এই ইনিশিয়াল স্কেল 1, এটা এখন থেকে আমাদের সবসময় রাখতে হবে। এই ট্যাগটার কাজটা কি হবে, যে আমরা যখন ওয়েবসাইটটাকে বিভিন্ন স্ক্রিনের জন্য সাজাবো তখন যেই স্ক্রিনে যাবে না কেন এই ট্যাগটা ওই স্ক্রিনে কি ওইটাকে ভাগ করে ফেলবে। যদি আমরা এটা স্ক্রিন এই ট্যাগটা ইউজ না করি তাহলে আমাদের ওয়েবসাইটটা রেসপন্সিভ হবে, ঠিক আছে, কিন্তু নর্মাল যে ডিভাইসটা আমরা দেখতেছি মিডিয়াম ডিভাইস এটাই সব ডিভাইসে শো করবে। কিন্তু আমার তো এই একই ডিজাইন সব ডিভাইসে শো করাবো না, আমার ট্যাবে গিয়ে ভিন্ন ভিন্ন আসতে পারে, মোবাইলে ভিন্ন ভিন্ন আসতে পারে। তো এটা এই ট্যাগটা যখন রাখবো লিঙ্কে এখানে তখন কি করবে, এটা যখন স্ক্রিন রেজুলেশনটা সে ধরবে, যখন যে রেজুলেশনে যাব না কেন ওই রেজুলেশন অনুযায়ী কি আমাদের সাইটটাকে সে ভাগ করে ফেলবে। তাহলে এখান থেকে আমরা দুইটা লিঙ্ক অবশ্যই মেটা ট্যাগ কি অথবা এখানে তিনটাই আমরা সবসময় মাস্ট বি এখন থেকে রাখবো, একটা হচ্ছে UTF-8 এবং কি আর একটা ইনিশিয়াল স্ক্যান 1। এরপর এখান থেকে দেখেন CSS, আমরা CSS এ যাই, এখানে দেখেন ওরা কি বলতেছে গ্রিড সিস্টেম, যে এখান থেকে আমরা এটা কিভাবে কাজ করতে পারি। এবং গ্রিড সিস্টেমের জন্য এখানে নিচে দেখেন কি দিছে ওরা, মিডিয়া মিনিমাম ওয়েট, তারপরে আছে কি আছে এখানে শুধু মিনিমাম ওয়েট, তারপরে এখানে নিচে দেখি আমরা এই যে এন্ড ম্যাক্স ওয়েট এখানে এটাও দেওয়া আছে না, আবার দেখবেন যে শুধুমাত্র কি ম্যাক্স ওয়েট এখানে অনেকগুলাই আছে। তো এগুলার কি কাজ এটা আমরা পরে আসতেছি, ফার্স্ট এখানে একটা জিনিস মাথায় রাখেন যে বডিস্টাফে কাজ করতে হলে কোন সিস্টেমে কাজ করতে হবে, আমাদের গ্রিড সিস্টেমে। তো বডিস্টাফে কাজ করব আমরা গ্রিড সিস্টেমে। এখন কথা হচ্ছে গ্রিডটা কি, বডিস্টাফে টোটাল গ্রিড কয়টা সবাই কিন্তু নোট করেন, খাতাগুলো আনসার কিনা নাকি এটা বানান নোট করেন, প্রত্যেকটা গ্রিডে হচ্ছে কি 12টা গ্রিড মানে 12টা কলাম। বডিস্টাফে আমরা যা কিছুই করি না কেন সবসময় এখানে ভাগ করতে হবে 12কে দিয়ে। এখানে 12 সংখ্যাটা হচ্ছে কি আমাদের মানে কি বলে যে লাকি সংখ্যা না কি গোল্ডেন সংখ্যা এরকম একটা বলে, এখানে 12টা হচ্ছে কি ধরেন যে এটা আমাদের সেই সংখ্যাটা যেখানে আমরা যা কিছুই করি না কেন এই 12কে দিয়ে ভাগ করতে হবে সবসময়। আর এখানে তাহলে টোটাল গ্রিড আমাদের কয়টা থাকতেছে বুট হিসাবে 12টা, আর 12টা গ্রিড বলতে কি বুঝতেছি আমরা 12টা কলাম। এবার অবশ্যই যখন আমরা কি ধরেন যে একটা প্যারাগ্রাফ লিখব, এবার এখানে আপনাদের ভাগ করতে হবে, আমরা টেবিলে কলাম ভাগ করেছিলাম, কলাম কোনটা হরিজন্টালি নাকি ভার্টিক্যালি, কলাম কোনটাকে বলা হয়,
12টা কলাম ভাগ করব, তাহলে এবার 12টা কলাম কাকে ভাগ করব, তাই না? 12টা কলাম কাকে ভাগ করব? অবশ্যই একটা রো কে ভাগ করব। তো ফার্স্ট এরকম হতে পারে যে আমরা কি এখানে একটা রো নিলাম, রোটা তো হচ্ছে এরকম, তাই না? যে এখানে এটা হচ্ছে একটা রো। এবার এটাকে আমরা চাইলে কি এরকম করে 12টা কলাম ভাগ করতে পারবো। তাহলে এবার যে আমরা এখানে 12টা কলাম ভাগ করতেছি, তাহলে ভাগ করতেছি কাকে? এই রোটাকে না? তাহলে এই রোটার উইথ কত আমাদের? এই রোটার উইথ কত? এই রোটার যা উইথ থাকবে এখানে টোটাল 12টার মিলে সেটাই থাকবে না? তাহলে এখানে তো আগে এটার উইথ কত এটা আমাদের জানতে হবে। তাহলে এটার উইথ আছে এখানে 1170 পিক্সেল, 1170 পিক্সেল। আর 1170 পিক্সেল এখানে আমরা আগে কি নিতাম? রেফার, ফুল রেফার। ফুল রেফারের উইথ কি থাকতো? 100%। আর রেফারের উইথ থাকতো 1170 পিক্সেল, 1170 বা 160 এরকম একটা থাকতো, তাই না? তাহলে এবার এখানে আগে নিতাম আমরা র্যাপার, এখানে র্যাপারের পরিবর্তে ক্লাস আসবে কন্টেইনার। সবাই এগুলো নোট করুন যে র্যাপারের পরিবর্তে যে ক্লাস ক্লাস আসবে এখানে এটার নাম হচ্ছে কন্টেইনার। এখানে ক্লাসের নাম আসবে কন্টেইনার। এই কন্টেইনারের উইথ থাকবে 1170 পিক্সেল, যেটাতে কি ওরা সিএসএস করে ওটা এই কন্টেইনার ক্লাসকে ধরে বোর্ড হিসেবে সিএসএস করে রাখছে, যেটার উইথ 1170 পিক্সেল। মার্জিন কি থাকবে? মার্জিন 0 পিক্সেল। তারপরে কি থাকতেছে এখানে? অটো। এরকম ওরা করে রাখছে, ঠিক আছে? 0 পিক্সেল যেটাতে ওরা কন্টেইনার উইথ 1170 পিক্সেল মার্জিন 0 অটো। অর্থাৎ কি এখানে কন্টেইনার যখন এই ক্লাসটা নিব তখন এটার উইথ কত পেয়ে যাবে? 1170। এবং এই কন্টেইনার যেহেতু আবার সিএসএস করে রাখছে একই সাথে মার্জিন লেফট অটো রাইট অটো, তার মানে এটা অটোমেটিক্যালি সেন্টারে চলে আসবে না? তাহলে এবার কন্টেইনারের মধ্যে আমরা যা কিছু লিখবো সেটা সবসময় কোন কোন জায়গায় থাকবে? আমাদের সেন্টারে থাকবে। আগে যেটা র্যাপারের সাথে থাকতো আবার আমরা আরেকটা ক্লাস কি নিতাম? কন্টেইনার ফুল উইথ, বা আগে কি নিতাম? ফুল র্যাপার। এখানে ফুল র্যাপারের পরিবর্তে আরেকটা ক্লাস ইউজ হয় যেটা হচ্ছে কন্টেইনার ফুল উইথ। এখানে আসবে FLUI ফুল উইথ। এখানে ক্লাসটা আসবে কন্টেইনার ফুল উইথ, যেটার উইথ কত এখানে? 100%। এখানে কন্টেইনার ফুল উইথের উইথ 100%। আপনি নোট করতেছেন নাকি? এই তাহলে কন্টেইনার মানে হচ্ছে 1170, আর কন্টেইনার ফুল মানে 100%, তাই না? তাহলে কি আমরা এখন র্যাপার ফুল পেয়ে এখন র্যাপার এন্ড ফুল রেপারে ভুলে যাব, যেহেতু র্যাপার কে রিপ্লেস আসতেছে কন্টেইনার, আর ফুল রেপার কে রিপ্লেস করে নিয়ে আসতেছে কাকে? কন্টেইনার ফুল উইথ। এবার বোর্ড স্টপ যখন ইউজ করো ফার্স্ট আসবে আমাদের এখানে ডিফ কন্টেইনার ফুল উইথ, এর ভিতরে আসবে কি এখানে? কন্টেইনার, ঠিক আছে? আমাদের আর এটা কাজ করা লাগবে না। আগে ফুল রেপার উইথ 100%, রেপার 960 1170, এটা সিএসএস করতাম না? এই সিএসএস টা আমাদের করা লাগবে না। তাহলে কি আমাদের এখানে কাজটা কমে গেল না? এখন আপনার যা সাইট আসবে ওয়েবসাইট যেগুলো ডিজাইন সবগুলো আসবে 1170, 960 কোনো ডিজাইন আসবে না। যেখানে বুট স্ট্র্যাপ ইউজ করা মানে কি আপনার 1170 ইউজ করা, 960 না। যদি 560 হয় পরবর্তী ওইটাকে করা যাবে,
কিন্তু ধরে রাখেন যে কি আপনার সব ডিজাইনে এখন 1170 তাহলে এখানে আমরা প্রথম যে দুইটা ক্লাস ইউজ করব এই দুইটা ক্লাসের নাম কি কন্টেইনার কন্টেইনার ফুল দেব কন্টেইনার তাহলে কন্টেইনার ফুল উইথ 100% এবং কন্টেইনার 1170 হইবে এরপর এখানে ওকে এই দুইটা ক্লাস দেখলাম যে এবার 1170 পিক্সেল নিয়ে কাজ করব এবার এখানে যখন আমরা কাজ করব তখন এখানে অনেকগুলো কি পাবো মিডিয়া ডিভাইস বা মিডিয়া স্ক্রিন তাহলে এখানে আমরা কতগুলো স্ক্রিন পাই কাজ করার জন্য কি কি স্যার এই যে পিসি তারপর হচ্ছে ট্যাবলেট মোবাইল টোটাল ডিভাইস এখানে আসবে চারটা একটা হচ্ছে লার্জ ডিভাইস একবারে বড় এক নাম্বার হচ্ছে কি লার্জ ডিভাইস দুই নম্বরে হবে এখানে ডিভাইস দুই নম্বরে আসবে মিডিয়াম আর তিন নম্বরে আসবে এখানে ট্যাব চার নম্বরে আসবে কি এখানে মোবাইল এক নম্বরে হচ্ছে লার্জ ডিভাইস দুই নম্বরে মিডিয়াম ডিভাইস তিন নম্বরে ট্যাব চার নম্বরে কি আসতেছে মোবাইল এখানে অবশ্যই কি আমরা প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা কাজ করতে পারবো ঠিক আছে তাহলে ফার্স্ট হচ্ছে লার্জ ডিভাইস এখানে বডি স্টাফ কি করতেছে প্রত্যেকটা ডিভাইসের জন্য আমরা কিভাবে বুঝবো যে এখন আমি লার্জ ডিভাইসে আছি এখন মিডিয়াম ডিভাইসে আছি এখন ট্যাবে আছি এখন মোবাইলে আছি এটা কিভাবে বডি স্টাফ বুঝবে বা আমরা কিভাবে বুঝবো বা কিভাবে সে স্ক্রিনটাকে ভাগ করবে তার জন্য এখানে প্রত্যেকটা ডিভাইসের জন্য ইন্ডিভিজুয়ালি কি করছে ওরা ক্লাস বানায় রাখছে আমরা যখন এখানে লার্জ ডিভাইস নিয়ে কাজ করব তখন এখানে ক্লাসের নাম আসবে কি এলজি এখানে আসবে কল এলজি এখানে আসবে কল এলজি হ্যাঁ ঠিক আছে আর এখানে মিডিয়ামের জন্য আসবে কল এমডি টেবের জন্য আসবে কল এসএল এবং মিডিয়ামের জন্য আসবে এক্সেস কল এক্সেস এক্সেস মানে কি এক্সট্রা স্মল ডিভাইস আর এসএল মানে কি স্মল ডিভাইস হ্যাঁ যেটা হচ্ছে স্মল আর এটা হচ্ছে এক্সট্রা স্মল আর এটা হচ্ছে মিডিয়াম এটা হচ্ছে লার্জ তাহলে এখানে লার্জ ডিভাইস নিয়ে এবার যদি আমি কাজ করি তাহলে এখানে ক্লাস কি নিয়ে কাজ করব কল এলজি এবার যদি আমি মিডিয়াম ডিভাইস নিয়ে কাজ করি তাহলে কোন ক্লাস নিয়ে কাজ করব এখানে কল এমডি যদি ট্যাব নিয়ে কাজ করতে চাই আবার যদি আমি মোবাইল ডিভাইস নিয়ে কাজ করতে চাই তাহলে কল এক্সেস কল এক্সেস এক্সট্রা স্মল ডিভাইস তাহলে এবার এখানে বডি স্টাফে যখন আমরা কাজ করবো তখন এখানে তাহলে কতগুলো ক্লাস পেলাম আগে দুইটা কন্টেইনার এরপরে এখানে হচ্ছে কল এমডি কল এসএম কল এজি কল এক্সএস এবার এখানে যতগুলো ক্লাস দেখলাম প্রত্যেকটা ক্লাসে এখানে আচ্ছা আরেকটা জিনিস তো এটা কি আমাদের একটা ধরেন রো তাই না এটাকে আমরা এভাবে কয়টা কলামে ভাগ করতে পারবো 12টা এর মানে কি এখানে ধরে নেন যে এবার আমি মিডিয়াম ডিভাইসে আছি অন্য কোনো ডিভাইস নাই ভুলে যান যে বাকি ডিভাইস কোনো কিছুই নেই শুধুমাত্র ডিভাইস একটাই সেটা হচ্ছে মিডিয়াম ডিভাইস তাহলে তার ক্লাস কি আসবে এখানে কল এমডি এবার কল এমডি তে আমি চাচ্ছি এখানে 12টা কলাম ভাগ করব 12টা কলাম কাকে ভাগ করব কল এমডি কে কন্টেইনার কে কন্টেইনার এই ক্লাসের নাম এখানে কন্টেইনার তাই না এটা রুট কত 1170 মানে 1170 কে আমরা সর্বোচ্চ কয়টা ভাগ করতে পারতেছি আপাতত প্রথম স্টেপে 12টা তাহলে এখানে আসবে প্রত্যেকটাতে আসবে কল MD1 আবার এখানে আসবে কল MD1 আবার আসবে এখানে কল MD1
অর্থাৎ এখানে এই কল এমডি 1 ক্লাসটা 12 বার আমাদের কল করতে হবে 12 টা ডিভের মধ্যে কি এখানে কল এমডি 1 12 বার কল করলে কি অটোমেটিক্যালি কন্টেইনার ক্লাসটা এখানে 12 বার কল হয়ে যাবে ঠিক আছে তো এবারে এখানে যতগুলা ক্লাসে দেখেন আপনি যদি এবারে আমি এই একই কাজ কি করতে চাই ট্যাবে তাহলে কি আসবে এখানে কল কল এসএম 1 আবার যদি একটা মোবাইলের জন্য কাজ করতে চাই কল এক্সেস 1 এরকম না তাহলে এবারে এখানে যতগুলা এবারে আবার এরকম হতে পারে যে এবারে এখানে কি আমি 12 টাকে 3 ভাগ করব তাহলে কি আসবে 3 4 এ 12 তাহলে কল এমডি 4 4 তাহলে এখানে আসবে কল এমডি 4 এটা আমি আরেকটু পরে আসতেছি হ্যাঁ তো তার আগে এটা শুধু আরেকটা নোট রাখেন যে যতগুলা ক্লাস আছে বডিসের মধ্যে কন্টেইনার ফুল উইথ কন্টেইনার কলম ডি 1 বা কলম ডি 12 কলম অর্থাৎ কলম ডি এক হতে এর মধ্যে 1 হতে পারে 2 3 4 5 ইত্যাদি ইত্যাদি হতে পারে 12 পর্যন্ত আবার কল এস এম কল এক্স এস কল এল জি এই যতগুলো ক্লাসে আছে প্রত্যেকটা ক্লাসের জন্য ওরা কি নিয়ে রাখছে প্যাডিং লেফট কোন রূপে দিয়ে একই ভাবে এখানে রাখছে প্যাডিং রাইট রাইট কত 15 পিক্সেল প্রত্যেকটা ক্লাসের জন্য কি নিয়ে আছে প্যাডিং প্যাডিং লেফট 15 পিক্সেল প্যাডিং রাইট 15 পিক্সেল তার মানে এখানে যখন আমি কলম ডি 1 ক্লাসটা কল করব তাহলে এখানে কি থাকতেছে 15 পিক্সেল লেফটে 15 পিক্সেল প্যাডিং থাকতেছে না তার জন্য আবার কি থাকতেছে এখানে রাইটে আবার যখন এখানে কলম ডি 1 দিলাম তখন এটারও কি এখানে লেফটে 15 পিক্সেল রাইটে 15 পিক্সেল আবার যখন এখানে কলম ডি 1 দিলাম লেফটে 15 পিক্সেল রাইটে 15 পিক্সেল এভাবে পাইতেছে না আবার যখন একই সাথে এখানে কন্টেইনার ক্লাসটা নিতেছি এই কন্টেইনার ক্লাসের কি থাকতেছে লেফটে 15 পিক্সেল রাইটে 15 পিক্সেল তাই না আবার যখন 100% নিতেছি কন্টেইনার ফুল হই এখানেও সে কি 15 পিক্সেল লাগতেছে রাইটেও কি এখানে 15 পিক্সেল লাগতেছে না এরকম স্যার তাহলে বটমে কোনো প্যানিং থাকে না না বটম ইউ পাবে না বটম টপ বটমে নেই শুধু লেফট হ্যান্ড রাইট অর্থাৎ দেখুন প্রত্যেকটা ক্লাসে কি নেওয়া আছে প্যাডিং লেফট 15 পিক্সেল প্যাডিং রাইট 15 পিক্সেল ওকে এবার এটাতে আমি আরেকটু পরে এটাতে আবার আসবো আমি আমি মিডিয়াম ডিভাইস নিয়ে কাজ করব তাহলে তার জন্য ক্লাসের নাম কি ছিল মিডিয়াম ডিভাইসের ক্লাসের নাম কি ছিল কল এমডি আবার কলম ডি যখন তার ভিতরে দিব তখন কি সাথে সাথে আবার 15 নিবে তাহলে 15 15 মিলে কত হয়ে যাবে 30 আচ্ছা তাহলে এখানে মিডিয়াম ডিভাইসের জন্য ক্লাসের নাম কি কল এমডি এই কল এমডি এবার আমি কল এমডি নিয়ে কাজ করব এবার আমি বুঝব কিভাবে যে আমি মিডিয়াম ডিভাইসে আছি নাকি ট্যাবে আছি নাকি মোবাইলে আছি ঠিক আছে আমার তো স্ক্রিন রেজলিউশনটা দেখে বুঝতে হবে যে আমি কোন ডিভাইসে আছি এবার দেখা গেল আমি আছি ট্যাবে কিন্তু কাজ করতেছি মিডিয়াম ডিভাইসে তাহলে কি আমার ডিজাইনটা এক্স্যাক্ট আমরা যেভাবে চাচ্ছি ওইভাবে নিয়ে আসতে পারবো ওইভাবে আর হয়তো বা রেসপন্সিভ হবে কিন্তু আমি যেভাবে দেওয়ার কথা ভাবে যেভাবে চাইতেছি ওইভাবে কিন্তু কখনোই আনতে পারবো না তাহলে কোয়ালিটি যে ক্লাসটা আছে অর্থাৎ এটার নাম কি এখানে থাকতেছে এটা হচ্ছে কি মিডিয়াম না মিডিয়াম তাহলে মিডিয়ামের জন্য এখানে স্ক্রিন রেজলিউশন হচ্ছে উপরে হচ্ছে কত 1170 পিক্সেল মানে কি 1170 পিক্সেল যেটা ছিল কন্টেইনার তাহলে ফার্স্ট আমরা কোন ডিভাইস নিয়ে কাজ করতেছি
যেহেতু কন্টেইনার ক্লাস কল করতেছি শুরুতে, এর মানে কি 1170 নিয়ে কাজ করতেছি, তার মানে কি আমরা প্রথমেই কাজটা করতেছি কোন ডিভাইসকে নিয়ে, মিডিয়াম ডিভাইসকে নিয়ে। এই মিডিয়াম ডিভাইসের উইথ হচ্ছে 1170 থেকে শুরু করে নিচে আসবে, 1170 থেকে নিচে আসবে 992 পিক্সেল, ঠিক আছে, 1170 পিক্সেল থেকে 992 পিক্সেল, অর্থাৎ 992 পিক্সেলটাও কিন্তু কি এখানে মিডিয়াম। যদি আমাদের স্ক্রিনটা এরকম হয় যে 992 পিক্সেল আছে উইথ, তার মানে কি এটা মিডিয়াম ডিভাইস, অর্থাৎ 992 থেকে 93 হতে পারে, 94 হতে পারে, 92 হতে পারে, এবং সর্বোচ্চ কত হতে পারে 1170 পিক্সেল। কিন্তু যদি 1170 থেকে 71 যায় তাহলে কিন্তু আর এটা মিডিয়াম থাকবে না, আবার যদি 92 থেকে 91 চলে আসে তাও কিন্তু কি এটা মিডিয়াম থাকবে না। যতক্ষণ পর্যন্ত 1170 থেকে শুরু করে এই 992 এর মধ্যে আমাদের থাকবে ততক্ষণ পর্যন্ত কি এটা মিডিয়াম দিবে। এরপরে এখানে তাহলে ক্লাস কোনটা আসতেছে আমাদের ট্যাব কল এসএম, এটার তাহলে কত শুরু হবে 992 নিচে কত 991 না, তাহলে এটা শুরু হবে আমাদের এখানে 991 পিক্সেল থেকে শুরু করে এখানে আসবে কত 768 পিক্সেল, অর্থাৎ এটা যেহেতু 92 এর শেষ তার মানে কি 92 থেকে যদি নিচে আসে 1 পিক্সেল নিচে আসলে কত শুরু 91, তাই না। এবার 991 থেকে শুরু করে সর্বোচ্চ সর্বনিম্ন পর্যন্ত সে কত আসবে, মোবাইল নম্বর বন্ধ করে রাখেন, এখানে কত পর্যন্ত আসবে 768 পিক্সেল, 68 পর্যন্ত যদি থাকে তাও কি সে ট্যাব, অর্থাৎ এটা থাকতেছে কি এখানে আমাদের ট্যাব, ঠিক আছে না। আর এটা হচ্ছে মিডিয়াম, দেখেন দেখেন তাই বাংলাদেশ নামে একটা গ্রুপ আছে, এখানে আমাদের কাজের যা যা টেমপ্লেট করছে যা যা স্ক্রিনশটগুলো দিয়েছে একটু কষ্ট করে এখন থেকে আবার ওখানে প্রত্যেকটা প্রজেক্টের ওইখানে এখন থেকে পোস্ট করবে, পোস্ট করবে, ওকে, হ্যাঁ সবাই আর কোনো সাকসেস হলে অবশ্যই আমাদের কিন্তু ওটার কোনো সাহায্য যদি ইয়ে হয় কারণ এই জিনিসটার উপরে প্রায় কাজ করা শুরু করবে সবাই একটু দেখেন মিডিয়াম ডিভাইস, মিডিয়াম ডিভাইসের উইথ কত শুরু হইতেছে দেখেন কত থেকে 1100 দেখতে পাচ্ছেন ওখান থেকে, নাহলে এখানে আসে শুরু হইতেছে কত 1170 পিক্সেল থেকে, আমাদের যদি স্ক্রিন রেজলিউশনটা 992 পিক্সেল পর্যন্ত হয় তাহলে কি এটা টোটালটাই হবে মিডিয়াম ডিভাইস, অর্থাৎ 1170 থেকে শুরু করে কি নিচে 992 পিক্সেল পর্যন্ত। এবার যখন 992 থেকে 91 পিক্সেলে চলে আসবে তখন কিন্তু আর এটা মিডিয়াম ডিভাইস থাকবে না, এই 991 থেকে আবার শুরু করে এখানে 768 পিক্সেল পর্যন্ত কি তার স্ক্রিন রেজুলেশন হবে ট্যাবের জন্য, বুঝতে পারছেন। যে এবার 991 থেকে
শুরু করে সর্বনিম্ন 768 পর্যন্ত থাকবে এটা ট্যাবলেটের জন্য। এবার যদি কোনো কারণে আমাদের স্ক্রিন রেজলিউশন কি হয় 768 থেকে এখানে কম হয়ে যায়, তাহলে 767 এখানে সর্বনিম্ন 320 জিরো বা যেটাই আমরা দিই, মানে যদি 320 এর নিচে কোনো ডিভাইস আসে না তাহলে তার জন্য এখানে এই স্ক্রিন রেজলিউশন জন্য এখানে কোন ডিভাইস হবে, তার জন্য এখানে ডিভাইস হবে কল অ্যাক্সেস যেটাকে বলি আমরা মোবাইল। ঠিক আছে, আর 1170 এর উপরেরটাই কি তাহলে লার্জ, 1170 এর উপরেরটাই হচ্ছে লার্জ। তাহলে এখানে কল এমডি মানে কি মিডিয়াম ডিভাইস, আর মিডিয়াম ডিভাইসের তাহলে স্ট্যান্ডার্ডাইজেশন কত, অবশ্যই এই কয়েকটাই তো মনে অবশ্যই মনে রাখতে হবে, কারণ এটা যদি এবার ভুলে যান যে কল এমডির জন্য মিডিয়াম ডিভাইস বা স্ট্যান্ডার্ডাইজেশন কি, এবার দেখা গেল যে আমি কাজ করতেছি কল এমডিতে আর ভিউ করতেছি আমি ট্যাবে, এরকম কিন্তু করলে হবে না। এটা সবাই নোট করছেন যে অবশ্যই কি এখানে কল এমডি মানে কি মিডিয়াম ডিভাইস, এবং মিডিয়াম ডিভাইসের স্ক্রিন রেজলিউশন হচ্ছে 1170 পিক্সেল থেকে শুরু করে নিচে 992 পিক্সেল, এবং 992 এর নিচে যদি আসে তাহলে সেটা কত আসবে 991, আবার সেই 991 থেকে যদি সেটা 768 এর মধ্যে হয়ে থাকে তাহলে তার এখানে স্ক্রিন আসবে কি ট্যাবলেট, আর ট্যাবলেট জন্য এখানে ক্লাস হচ্ছে কল এসএম, এবং যদি সেটা 68 থেকে নিচে হয় অর্থাৎ 67 তাহলে কি, এবং 767 থেকে নিচে 320 এর নিচে আর কোনো ডিভাইস আসে না, তো 320 আমরা ধরব তাহলে তার জন্য এখানে কি এটা স্ক্রিন রেজলিউশন আসবে মোবাইলে, এবং মোবাইলের জন্য এখানে ক্লাস হচ্ছে কল অ্যাক্সেস। এতটুকু ক্লিয়ার? এটা আমি দেখাই দিব কিভাবে আমরা ঠিক করব। ঠিক আছে, আপাতত শুধু এটা মনে রাখেন যে কি আমরা এই স্ক্রিন রেজলিউশনে গেলে এই ডিভাইস চলে আসবে, অর্থাৎ এখানে এই ডিভাইসের মধ্যে যদি আমরা এই স্ক্রিনে থাকি তাহলে আমাদের ডিভাইস থাকবে মিডিয়াম, আবার যদি ভুলেই 92 থেকে 91 তে চলে আসে আমাদের স্ক্রিনটা দেখবেন যে সাথে সাথে ডিজাইন চেঞ্জ, হ্যাঁ যেটা হচ্ছে কল এলজি ওটা হচ্ছে লার্জ ডিভাইস, অর্থাৎ 1170 এর উপরে যেতে যাই হয় যাই হয়, হ্যাঁ তাহলে কল এলজি এগুলো কি হাইফেন না আন্ডার না আন্ডার এগুলো হাইফেন ক্লাসে তো হাইকেন ইয়ে করে সব। ঠিক আছে, এতটুকু কি সময় লিখছে? তাহলে যে কেউ বলতে পারবেন তো কোন ডিভাইসের জন্য কোন ক্লাস বা স্ক্রিন রেজলিউশন কি? যা কিছুই ভাগ করে নেওয়ার জন্য আমাদের 12 দ্বারা ভাগ করতে হবে।
তাহলে আমরা যদি চাই যে কন্টেইনারকে প্রথম অবস্থায় ভাগ করব তাহলে সর্বোচ্চ কয়টা ভাগ করতে পারবো? 12টা। এবং এখানে যখন 12 দ্বারা তাকে ভাগ করব তখন অবশ্যই মাথায় রাখতে হবে ভাগফলে যাতে কোনো ভাগশেষ না থাকে। ভাগফলের মধ্যে কি কোনো ভাগশেষ রাখা যাবে না, অর্থাৎ কোনো পয়েন্ট রাখা যাবে না, পূর্ণ সংখ্যা দ্বারা এটাকে সবসময় ভাগ করতে হবে। এবার আমি যদি 12 কে ভাগ করতে চাই তিনটা, যে আমি চাচ্ছি এবার এখানে যে 1170 পিক্সেল আছে কন্টেইনার, এখানে আমি প্রথম অবস্থায় কয়টা কলাম নিছি? 12টা। এবার আমি চাচ্ছি এখানে তিনটা কলামে ভাগ করব, বাট এই তিনটা কলামের মধ্যে কি আমার 1170 কভার করব? তাহলে এবার এখানে কিভাবে ভাগ করব? ধরে নেন যে এবার আমি কাজ করব মিডিয়াম ডিভাইসের জন্য, তাহলে ক্লাস কি আসবে? 12 MD। তাহলে এবার এখানে টোটাল ধরেন যে এখানে এখানে আসবে, তাহলে এবার এখানে এটা তো টোটাল 1170 আছে তাই না? এই 1170 কে এবার আমি কয় ভাগ করব? তিন ভাগ। তাহলে এখানে এটা একটা, এটা একটা, এটা একটা ধরে দিলাম, তিনটা ভাগ নিছি না? তাহলে এবার এখানে হ্যাঁ উইথ তো আমরা এখানে ফিক্স দিব না। এখন দেখবেন যে উইথের সবই ভুলে গেছি, আমি বলছিলাম না একটা কথা যে আমরা উইথের ভুলে যাব। দেখুন এখানে কি আমাদের কি যে কন্টেইনার নিছি এখানে কি উইথ আমরা লিখতেছি? আমাদের তো উইথ কোনো কিছু আসতেছে না, নিজের আমরা এখানে ফিক্সড বসাবো না। এবার ভাগ করতে হবে আমার কলাম আকারে, আর কলাম আকারে ভাগ করার জন্য কি আমাদের ক্লাসও দিয়ে দিছে কলন ডি কলন জি কলেশন কল এক্সেস। তো এবার আমি কাজ করব কার জন্য? মিডিয়াম ডিভাইসের জন্য। এবার আপনি বলেন যে এবার এখানে তাহলে এটাকে ভাগ করব কত কত দিয়ে? আমি তো অলরেডি ভাগ করে দিয়েছি। তো এবার এখানে ধরেন যে এটার ক্লাস আসবে এখানে কল এমডি 1, এটারও এখানে ক্লাস হচ্ছে এমডি 1 কল এমডি 1, এটারও ক্লাস হচ্ছে এখানে কল MD 1, এটারও ক্লাস হবে এখানে কল MD 1। তাহলে এটার তো এখানে ক্লাস কি আসবে? আপনি বলুন। হ্যাঁ এখানে ভাগ করব, তিনটা ভাগ করব আমি এখানে। হ্যাঁ তাহলে এখানে তিনটা ভাগ করব কাকে? ভাগ করতে হবে কাকে? 12 কে। তাহলে এবার যদি আমি 12 কে ভাগ করি তাহলে এখানে কয়টা কলাম নিয়ে আসবো আমরা? তিনটা। তাহলে 3 দিয়ে এবার 12 কে ভাগ দেন, তাহলে কত আসে? 3 4 12। তার মানে এখানে ক্লাস কত আসবে আমাদের? কল এমডি 4। এবার যখন এখানে কল এমডি 4 দিব তখন এখানে কল এমডি 1 1 করে দিলে চারটা কলামের যা উইথ থাকে সেটা সে কি করবে? একাই নেবে। আবার তাহলে এই জায়গায় কি আসবে এখানে? কল এমডি 4 কল এমডি 4, বাস তিনবার এখানে কল এমডি 4 কল এমডি 4 দিব, তাহলে 3 4 12। তাহলে এখানে অটোমেটিক্যালি আমাদের কয়টা কলাম হয়ে যাবে? তিনটা কলাম। এবার আমি যদি চাই যে না এখানে দুইটা কলাম ভাগ করব, তাহলে এবার কত আসবে? আমি যাকে বলবো শুধুমাত্র সে বলবে। তাহলে এবার আসতেছে এখানে 2 দিয়ে কাকে ভাগ করবো আমরা? 12 কে। তাহলে 6 2 12, তাহলে এখানে আসতেছে এরকম কল এমডি 6, এখানে আসতেছে আমাদের কল এমডি 6। এবার ধরুন যে এখানে আর একটা ভাগ করবো, এবার এখানে আমি 4টা ভাগ করবো, আপনি বলেন। তাহলে যদি 4টা ভাগ করতে চাই তাহলে এখানে 12 কে ভাগ করবো 4 দিয়ে, তাহলে 3 4 12, তাহলে কত করে আসতেছে এখানে? কল এমডি 3। আবার এখানে দিব কল এমডি 3, কোয়ার্টার বেশি হয়ে গেছে, আচ্ছা এখানে দিলাম। টোটাল 4টা হলে গেল, ঠিক আছে। তাহলে যে উপরে যে নিছি তাহলে এমডি 4 4 4, আমি যদি চাই এই পাশে 4 এই পাশে 4, মাঝখান হবে 2। তাহলে এবার কয়টা কলাম ভাগ করতে চাচ্ছেন আপনি? মোট 4টা, কিন্তু এই আচ্ছা তাহলে দাঁড়ান আসতেছি আমি এক মিনিট। তাহলে এখানে এটা এবার আমি ইয়ে করে দিই, এতটুকু তো বুঝতে পারছেন তাই না? জি স্যার। ওকে এবার এখানে টোটাল কলাম কয়টা আসবে? 4টা 4টা। আচ্ছা তাহলে এখানে প্রথমটা আসবে কলাম ডি 4 তাই না? তাহলে এখানে দিয়ে দিই কল এমডি 4, তাহলে এখানে এই যে 4 পর্যন্ত নিলাম। আবার এই পাশে কি এখানে দিলাম
ফর এমডি 4 কয়টা হয়ে গেছে একটা দুইটা তিনটা মাঝখানে এটা থাকলো এখানে এবার আপনি আরো ভাগ করতে থাকুন কয়টা দুইটা এটা হলো এখানে আবার আসবে কি কোন এমডি 2 আবার এখানে ফর এমডি 2 এবার কই 4 কে আবার 2 দিয়ে ভাগ করে হ্যাঁ তাহলে এখানে কত আসছে দেখেন কলন ডি 4 4 আবার কলন ডি 2 4 2 কত 6 6 আর 2 এ 8 আর 4 এ 12 যা কিছুই করেন 12 কে ভাগ করতে হবে এবং ভাগ করলে কি কোনো ভাগশেষ রাখা যাবে না ঠিক আছে তাহলে এখানে টোটাল কয়টা কলম দাঁড়ালো একটা দুইটা তিনটা চারটা তাহলে এখানে কলম ডি 4 কলম ডি 2 কলম ডি 2 12 4 6 10 আর 2 12 আপনার এরকম হতে পারে যে এই পাশ থেকে কি পুরোটাই কলম ডি 11 আর এটা হচ্ছে কি 1 আর এটা হবে 11 লাগতেই পারে তাহলে কলম ভাগ করাটা বুঝতে পারছেন দেখলেন সবাই ক্লিয়ার কারো প্রবলেম নাই তো হ্যাঁ আবার যদি ভাগ করতে চাই তাহলে অবশ্যই আমরা সেটাও ভাগ করতে পারবো যা কিছুই ভাগ করি না কেন এখানে ভাগ কি সব সময় 12 দিয়ে ভাগ করতে হবে আবার যদি কলম ডি 1 দেন 12 বার থেকে কি এবার ভেঙে সে নিচে এসে শুরু হবে এই জায়গাতে 12টার পরে আর নেবে না স্যার আপনি যে বললেন 12টা কলম দিয়ে 18টা ভাগ করতে পারি তখন কি হয় যে কলম ডি মাঝখানে 6 ওটাকে কি আবার 12 12 ধরে তারপরে হ্যাঁ আবার 12 ধরে ভাগ করতে হবে তো এটাতে আমি আবার আসবো সমস্যা নেই যখন আমরা কাজ করব তখন একটু কাজ হলে বুঝে যাব তাহলে এবার এখানে এটা বুঝতে পারছেন যে এবার যদি এরকম করেন যে এখানে আপনি 5টা কলম ভাগ করবেন 5টা কলম ভাগ করবেন কিন্তু 5টারে উইথ আপনার সমান দরকার তাহলে এবার কিন্তু এটা ভাগ করতে পারবেন না ভোল্ট ডিস্টারবের কি গ্রিডে এটাকে আবার ভাগ করতে আপনি পারবেন না কারণ 5টাকে যদি 12 দিয়ে ভাগ করতে চাই 5 2 না 10 12 কে তো আমরা কি পূর্ণ সংখ্যা দ্বারা এটা ভাগ করতে পারতেছি না তাহলে ভাগ কত থাকতেছে না এখানে মানে ভাগশেষ থাকতেছে ভাগগুলোর সাথে তাহলে 5 দিয়ে কি এটা আমরা নিতে পারবো না 5টা কলাম নিতে পারবেন কিন্তু প্রত্যেকটা সেই ক্ষেত্রে কি এরকম হতে পারে কলাম 3 কলাম 2 কলাম 4 এভাবে করে 5টা কলাম না 7টা 8টা 10টা যত সর্বোচ্চ 12টা কলম আপাতত আমরা নিতে পারবো কিন্তু যদি চান যে যেমন আমরা 4 দিয়ে ভাগ করলে কি 3 4 12 3টা নিয়ে নিলাম 3টাই সমান হলো এবার 5টা যদি নিতে চান যে 5টাই নিব কিন্তু প্রত্যেকটাই সমান হবে তাহলে কিন্তু হবে না আবার 6টা যদি নিতে চাই তাহলে 6 দেব না 12 কলম ডি 2 করে 6 বার দেব কিন্তু 7 বার আবার কি নিতে পারবো না 7টা কলম নিতে পারবো ছোট বড় করে কিন্তু অত 12 কে 7 বার ভাগ করলেই হলো আমার কিন্তু সমান করতে আবার পারবো না সেটা ওকে তাহলে এখানে নিচে দেখেন যে ওরা ওইটাই সেম এখানে বলে দিছে কল এক্সএস কল এসএম কল এমডি কল এলজে আমি দেখলে অবশ্যই কি এখন সবাই কনসেন্ট্রেশন এরকম মানে দিয়ে ফেলেন যে আপনারা কি এখন চাইলে যে কোনো কিছু করতে পারবেন সো এখন থেকে কি মার্কেট প্লেস থেকে শুরু করে
যে কোনো কাজ ধরার চেষ্টা করে। দেখা যাচ্ছে এখানে কি বলছে, কলম ডি ওয়ান করে কতবার নিছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো। এবার যখন এখানে কলম ডি এইট দিছে তখন সে কি করছে, আটটা কলামের কি উইথ একাই নিয়ে নিছে, বাকি থাকলে কত কলম ডি ফোর। আবার যখন এখানে সমান ভাগে তিনটা ভাগ করছে তখন কলম ডি ফোর কলম ডি ফোর কলম ডি ফোর। আবার এখানে কি করছে, দুইটা ভাগ করছে কলম ডি সিক্স কলম ডি সিক্স। ক্লিয়ার হয়ে গেছেন না? কারো কোনো ইয়ে আছে কি? ওকে, তাহলে ঠিক আছে। এখানে কি নিছে দেখেন, এই যে উপরেরটার জন্য ডিপ ক্লাস কলম ডি ওয়ান কতবার এখানে কল করছে, বারো বার। পরে এখানে কি কল করছে, কলম ডি ডিপ ক্লাস কলম ডি এইট ডিপ ক্লাস কলম ডি ফোর। এখানে দেখেন কলম ডি এইট সে একাই আটটা কলামের জায়গা নিছে, এই ভাষা কতটুকু জায়গা দিছে কলম ডি ফোরে। আবার এখানে কি করছে, কলম ডি ফোর কলম ডি ফোর তিন চারে বারো। এখানে কি করছে, তিন চারে বারো। এবার কি দিছে এখানে, কলম ডি সিক্স কলম ডি সিক্স। ক্লিয়ার? ওকে, আচ্ছা এখান থেকে আমি আর এগুলো তেমন আলোচনা করলাম না। আপনারা যেটা করবেন, যে এখানে দেখেন মিনিমাম উইথ পাবেন আমরা, এরপরে কি পাবো এখানে ম্যাক্স উইথ, এগুলো আমি এমনিতেই দেখাই দিব, সমস্যা নেই। তবে আপনারা যেটা করবেন, এখান থেকে এই সাইডটা কি অবশ্যই বাসায় গিয়ে এক ঘন্টা দুই ঘন্টা কি আপনারা ভালোভাবে স্টাডি করে দেখেন যে এটা কোন জায়গায় কি রাখছে, ঠিক আছে? এতটুকু তাহলে কি আমরা ক্লিয়ার। তাহলে এবার যে ফাইলটা আমরা ডাউনলোড করছি এটা কি করব, এখান থেকে নিয়ে যাই কপি। কি করব এখান থেকে ফন্টস তারপরে কি আসবে এখান থেকে কোনটা নেব, বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস। আর কিছু লাগবে আমাদের, আর অন্য কোনো ফাইল দরকার নেই, জাস্ট এখান থেকে নেব বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস। এবং একইভাবে এখান থেকে আমরা যাব জেএস এ বুটস্ট্র্যাপ মেইন ডট জেএস কপি। এবার এটা আমরা কেটে দিই, আসছে? তাহলে এবার এই দুইটা কি করতে হবে আমাদের, লিংক করতে হবে। লিংক কোনটা আসতেছে এখানে, বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস, আর এখানে আরেকটা কি ফাইল আসতেছে, বুটস্ট্র্যাপ মেইন ডট জেএস, ঠিক আছে? হ্যাঁ, আর এখানে কোনটা নেব আমরা, মেটাট্যাগ, তাই না? তাহলে আসছে এখানে, তাহলে এটা রাখতে পারেন নাও রাখতে পারেন, কিন্তু এটা কি রাখতে হবে, রাখতে হবে। ওকে, এবার এখানে দিলাম, কোনো কিছু আছে না, কারণ যেহেতু এখনো কোনো কিছু রাখি নাই। তাহলে এবার এখানে আমরা কাজ শুরু করব, তার আগে এখান থেকে দেখেন কম্পোনেন্টস বুটস্ট্র্যাপ, এখান থেকে এবার যাব আমরা কম্পোনেন্টস। আগেরগুলো সব মনে আছে তো, এখান থেকে দেখেন ওরা কি করছে, কিছু আইকন দিছে যে আইকনগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো। ওকে, তাহলে এবার এখানে ফার্স্ট আমরা চলে যাই। তাহলে প্রথম অবস্থায় কি নেবো আমরা, কি নিতে হবে আগে ক্লাস ফুল রেফার। তাহলে ফুল রেফার পরিবর্তে এখানে ক্লাস কি আসতেছে, ডিপ ক্লাস, এখানে কোনটা নেব, কন্টেইনার ফুলুইড। দেখেন এখানে বুটস্ট্র্যাপ লিংক করার সাথে সাথে কি কন্টেইনার ফুলুইড ক্লাস আমাদের সাজেস্ট করতেছে, এটা আমি দিয়ে দিলাম ফ্লুইড স্যার। হ্যাঁ, ফ্লুইড না, ফুলুইড না, আমি তো লিখে দিছিলাম এফ এল ইউ আই ডি, তাই না? ওকে, ফ্লুইড।
এরপরে এখানে কি আসবে? ডিপ ক্লাস কন্টেইনার। তাহলে এখানে কন্টেইনার নেওয়ার সাথে সাথে কি আসছে? কন্টেইনার ক্লাসটা চলে আসছে না, বা এটার 1170 আমাদের চলে আসছে। এটা আমরা একটু খেয়াল করে দেখি। পি ট্যাগ এখানে নিলাম লরেন 100 পিক্সেল, কন্টেইনার ফুলুদের মধ্যে দিলাম আমি। এবার দেখেন এটা আসছে কি 100% এর মধ্যে না? ওকে, এবার এটাকেই আমরা দিব কোথায়? আগে নিতাম কোথায়? র্যাপারের ভিতরে না? র্যাপারের পরে এবার এখানে ক্লাস ইউজ করব, ডিপ ক্লাস কন্টেইনার। এবার দেখেন এটা কি সেন্টারে চলে আসছে না? এবার দেখেন এটা ছোট করেন, অটোমেটিকলি যেটা সেন্টারে থাকতেছে। আমরা কি এখানে কোনো কিছু কাজ করছি? সিএসএস এখন পর্যন্ত কোনো কাজ করি নাই। ওকে, বাট এবার আমি দেখতে চাচ্ছি যে এখানে কন্টেইনারের উইথ আসলে কতটুকু। এখানে এক কাজ করতে পারি আমরা, আমাদের সিএসএস স্টাইল ডট সিএসএস, আমাদের কমন সিএসএস টুকু অবশ্যই এখানে নিয়ে রাখবো সবসময়। মার্জিন 0 পিক্সেল, আর কি আসবে? প্যাডিং 0 পিক্সেল, ওএল ইউএল, লিস্ট স্টাইল না, তারপরে অ্যাঙ্কর ট্যাগ, হোভার, তারপর ফোকাসটা দিয়ে নিন, টেক্সট ডেকোরেশন না, ইমেজ কি আসবে এখানে? বর্ডার 0 পিক্সেল। হ্যাঁ, এরপরে এখানে কি থাকবে? ক্লিয়ার বোর্ড তো এখানে করা লাগবে না, ক্লিয়ারের জন্য ওরা ক্লাস বানায় রাখছে। হ্যাঁ, এরপরে কি থাকতে পারে এখানে? বডি, তাই না? ওকে, এটার নিচে এখানে আমরা দিব মেইন সিএসএস। ওকে, এখানে একটা ক্লাস নিলাম বিজি, এটার একটা ব্যাকগ্রাউন্ড আমরা জাস্ট দেখব। এটা নিলাম, তাহলে ক্লাস কি নিছি আমরা? বিজি। এবার এখানে কন্টেইনারের ভিতরে আমি ক্লাস কি দিব? বিজি, যে এখানে কন্টেইনারের উইথ কতটুকু এটা আমরা দেখব। তাহলে এই যে এতটুকু না, এক কাজ করি আমরা এখানে পি ট্যাগটাকে কি করব আমরা? টেক্সট লাইন জাস্টিফাই, জাস্টিফাই নিচ্ছে। এবার তাহলে আমাদের এই টেক্সটটা শুরু হওয়ার কথা ছিল কোথায় থেকে? একদম ব্যাকগ্রাউন্ডের এই জিরো বর্ডার থেকে না? আমরা র‍্যাপারের মধ্যে যখন কোনো কিছু লিখতাম সেটা শুরু হইতো কোন জায়গা থেকে? জিরো থেকে। এরপরে আমরা সেখানে একটা প্যাডিং লেফট 10 পিক্সেল অথবা 20 পিক্সেল রাখবা অথবা 15 পিক্সেল কিছু একটা দিতাম, কিন্তু এখানে কি একটা গ্যাপ রেখে শুরু হয়েছে না? এখানে তাহলে গ্যাপটা কত আছে? 15 পিক্সেল। কারণ আমি শুরুতেই বলে দিছিলাম কি, এবং আমরা জানি যে বুটস্ট্র্যাপের প্রত্যেকটা ক্লাসের কি নেওয়া আছে, প্যাডিং লেফট 15 পিক্সেল, রাইট 15 পিক্সেল। তাহলে এখানে লেফটে কত পিক্সেল আছে? 15 পিক্সেল আছে লেফটে, তাহলে 15 পিক্সেল গ্যাপ আছে। ওকে, এখান থেকে আমরা এবার এটা দেখব যে আসলে 15 পিক্সেল আছে কিনা, নাকি তার বেশি। এবার এখানে দিলাম ইনসপেক্ট এলিমেন্ট করব আমরা, এখান থেকে পি ট্যাগ, এটা বোঝা যাচ্ছে না? এই যে দেখেন এটা একদম হয়ে গেল, ডিপ ক্লাস কন্টেইনার। এই যে দেখেন কন্টেইনার কি এখানে এই গ্যাপটা দেখাচ্ছে না? তাহলে এখান থেকে আমরা দেখি কি নাম আছে উইথ 1170 পিক্সেল। ওকে, তারপরে এখানে দেখেন প্যাডিং রাইট কি আছে? 15 পিক্সেল, প্যাডিং লেফট 15 পিক্সেল, এবং মার্জিন লেফট অটো রাইট অটো। অর্থাৎ আমরা কি দিতাম? 0 পিক্সেল অটো না, 0 পিক্সেল মানে কি টপ বটমে 0 পিক্সেল, লেফট রাইট থেকে অটো। তো এখান থেকেও সেই কাজটাই করে আছে, লেফট অটো রাইট অটো, তার মানে কি এটা সেন্টারে। তাহলে এবার যখন আমি প্যাডিং লেফট 15 পিক্সেল রাইট 15 পিক্সেল এখান থেকে কেটে দিলাম, এবার কি পুরোটাই নিয়ে নিছে না? তাহলে কন্টেইনার ক্লাসে কি থাকতেছে? প্যাডিং লেফট 15 পিক্সেল, রাইট 15 পিক্সেল। ওকে, আর কন্টেইনার ক্লাসে তাহলে উইথ কত? 1170 পিক্সেল। অর্থাৎ তাহলে আমাদের যে কন্টেন্ট গুলো রাখবো এটা কত পিক্সেলের মধ্যে থাকতেছে? 1170 পিক্সেল নিয়ে আমরা সবসময় কাজ করবো।
কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের যে মেইন কন্টেন্টটা থাকবে সেটা সবসময় থাকবে 1140 এর মধ্যে। না 15 দেখেন যে কন্টেইনারের ভিতরে যখন আবার কলম নিয়ে নিব তখন এটারও কিন্তু একটা লেফট প্যাডিং আছে, তাই না? এই প্যাডিংটার জন্য কিন্তু কি আবার 15 বাদ যাইতেছে, তাহলে কি 30 যখন চলে গেল 30 60 চলে আসলো কত 1110 এর মধ্যে, তাই না? অর্থাৎ এটা মাথায় রাখবে যে আমাদের কন্টেন্ট গুলা থাকবে কত পিক্সেলের মধ্যে, 1140 এর মধ্যে সবসময় রাখতে হবে। তার এখানে সরাসরি কখনো কি আমরা এই কন্টেইনার ফুলিত এরপরে কন্টেইনার নিব এতটুকু নিতেই হবে, কিন্তু সরাসরি কন্টেইনারের ভিতরে কখনো কোনো কিছু লিখব না। কন্টেইনার ক্লাসটা নেওয়ার পরে কি করব, একটা কলাম ক্রিয়েট করতে হবে। বুটস্ট্র্যাপের কি নিয়ম এবং স্ট্যান্ডার্ডটা যদি আমি ফলো করতে চাই তাহলে ওরা আমাদের কলাম ভাগ করে দিছে না, তাহলে এই কন্টেইনারকে কি আমরা কয়টা কলামে ভাগ করতে পারি, সর্বোচ্চ 12টা। এবার যদি আমার দরকার হয় যে সেই 1170 পিক্সেল টোটালটাই কি পুরোটাই নিব একসাথে, তাহলে কি এখানে ক্লাস কত দিয়ে দিব, কলাম দিব 12, তাহলে 12 দিলে তো কিছু পুরোটাই নিয়ে নিল। তাহলে এখানে আগে কি করতে হবে, আমাদের মাস্টলি একটা কলাম ক্রিয়েট করতে হবে, তাহলে এখানে দিব ডিপ ক্লাস কল এমডি, ওইটা পরে আসতেছে, আপাতত দিব এখানে কলাম ডি 12, এটা আমি এখানে দিলাম। এখন এতটুকু গ্যাপ না, এবার এখানে গ্যাপ আরো বেশি পাইছে না, তাহলে এখানে লেফটে কত কত পিক্সেল গ্যাপ, 30, আবার লেফট রাইটে 30, তাহলে এবার 30 30 দুই পাশ থেকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে 1170 থেকে কত গেল, 1100 মানে কত থাকলো 10, দুই পাশে তো 60 চলে গেল, কন্টেন্ট থাকলো আমার 1110 এর ভিতর, অথচ রাখবো আমরা কতর মধ্যে, 1140 এর মধ্যে সবসময় আমাদের এটা রাখতে হবে। এখান থেকে আবার এটা ইনসার্ট এলিমেন্ট করে দেখি আমরা, এই যে দেখেন এখানে কলম ডি 12, এটার ইয়ে কত কত পাইছে লেফটে, এই যে প্যাডিং লেফট 15 পিক্সেল, প্যাডিং রাইট 15 পিক্সেল, এটা অফ করে দিয়েছি, এটা চলে গেছে না। আবার এখান থেকে কন্টেইনারে এসে একইভাবে এখানে রাইট অফ লেফট অফ, তাহলে দুইটাই চলে গেছে। তাহলে এবার তো আমাদের কি নিয়ম বলতেছে কি যে কন্টেইনার ক্লাসের পরে একটা কি নিতে হবে, কলাম ক্রিয়েট করতে হবে, দেন আমরা কোনো কিছু কন্টেন্ট বা ইমেজ এখানে আমাদের রাখতে পারি। তাহলে এবার এখানে কলম ডি 12 যখন নিলাম তখন এখানে প্রবলেম হচ্ছে আমাদের 1110 পিক্সেলের মধ্যে চলে আসতেছে এখানে। তাহলে আমরা যদি কোনোভাবে হয় এখানে কলম ডি 12 এর প্যাডিংটা বাদ দিয়ে দিই, অথবা কন্টেইনারের যে প্যাডিংটা আছে 15 15 30 পিক্সেল লেফট এবং রাইটে, এই 30 পিক্সেল যদি মাইনাস করে দিই তাহলে 1140 এর মধ্যে হয়ে যাইতেছে না। তাহলে আমরা কি করব এখানে, যে হয় কলম ডি 12 অথবা কি কন্টেইনার যে ক্লাসটা আছে এটার যে প্যাডিংটা আছে এটা কি করে দিব, মাইনাস করে দিব। তো আমরা সবসময় যেটা করব যে এখানে কন্টেইনার ক্লাসের পরে কি নিব, একটা ডিপ ক্লাস রো, রো নেওয়ার পরে এবার এখানে দিব কলম ডি 12। এবার এখানে দেখেন যে প্যাডিং কি আবার এখানে কতর মধ্যে চলে গেছে, এবার থাকলো কি লেফট 15 রাইট 15, না আগে ছিল কত 30 30 না, এবার 15 কি মাইনাস হয়ে গেছে না, তাহলে এটা কিভাবে হলো, এখানে যে রো ক্লাসটা এখানে একমাত্র ক্লাস হচ্ছে যেটা রো যেখানে কি প্যাডিং লেফট বা রাইট ইউজ করা নেই, ঠিক আছে, যেখানে ইউজ করা আছে মার্জিন লেফট মাইনাস 15 পিক্সেল এবং মার্জিন রাইট মাইনাস 15 পিক্সেল। এখান থেকে দেখেন এই যে ডিপ ক্লাস রো এখানে কি দেওয়া আছে, মার্জিন রাইট মাইনাস 15 পিক্সেল এবং মার্জিন লেফট মাইনাস 15 পিক্সেল। যদি এটা আমরা তুলে দিই তাহলে দেখবেন যে এবারে কি আবার 30 পিক্সেল গ্যাপ হয়ে গেছে, তাই না? অর্থাৎ ডিপ ক্লাস রো আগে কিনছি কন্টেইনার, কন্টেইনার উইথ কত ছিল 1170 পিক্সেল, তার মধ্যে প্যাডিং ছিল লেফটে 15 রাইটে 15। এবার যখন তার ভিতরে রো নিছি, রো এর কাজ কি মার্জিন লেফট মাইনাস 15, অর্থাৎ কি এখানে যদি মার্জিন 15 পিক্সেল দিয়ে এদিকে আসবে কিন্তু যদি মাইনাস দিই তাহলে কি ভিতরের দিকে যাবে। এবার রো এর ভিতরে যা কিছু রাখতেছি এটাকে নিয়ে সে কি করতেছে, লেফটে মাইনাস 15 পিক্সেল ভিতরে যাইতেছে, আবার রাইটেও কি করতেছে মাইনাস 15 পিক্সেল ভিতরে চলে যাইতেছে। তাহলে প্যাডিং যেটা ছিল লেফট এবং রাইট এই দুইটা কি সে এখানে নাম করে ফেলতেছে, ঠিক আছে, তাহলে ওই প্যাডিংটাকে আবার তুলে মানে চলে যাইতেছে না।
এখানে এটাই করা আছে, এই যে দেখেন ডিপ ক্লাস রোতে মার্জিন রাইট -15 লেফট 15। এবারে ভিতরে ডিপটাকে নিয়ে এসে কি করলো, এই পাশে লেফটে 15 পিক্সেল চলে গেল যেটা প্যাডিং ছিল, আবার এখানে কি রাইটেও 15 পিক্সেল চলে গেল যেটা প্যাডিং ছিল। তাহলে কি এই রো ক্লাসটা কি করতেছে, প্যাডিংটাকে রিমুভ করে ফেলতেছে, তাই না? তাহলে আমরা সব সময় যেটা কাজ করে আসব, মানে স্ট্যান্ডার্ডটা যেটা সব সময় আমাদের ক্লাস এভাবে থাকবে, প্রথমে এখানে ডিপ ক্লাস কন্টেইনার ফলো ইট, এরপর এখানে আসবে ডিপ ক্লাস কন্টেইনার, কন্টেইনারের পরে এখানে আসবে ডিপ ক্লাস রো। এবার যখন রো নিছি তার মানে কি এখানে কন্টেইনারের উইথ কত ছিল 1170 পিক্সেল, তার মধ্যে প্যাডিং লেফট 15 রাইট 15, আবার রো যখন নিছি তখন কি এই প্যাডিংটাকে সে কি করছে রিমুভ করে ফেলছে, তার মানে কি এবার এখানে যা কিছু লিখবো সেটা কি 1170 পিক্সেলের মধ্যে চলে আসবে না। এবার আমরা এটা দেখি, এখানে লিখে দেখেন যে এটাই যে বিজি ক্লাসটা আছে এখানে নাই, এই যে ধরেন এটা কি জিরো থেকে শুরু হয়েছে না। তাহলে এবার আমরা কি করতে পারি যে এখানে অবশ্যই কি এবার আরেকটা কলাম ক্রিয়েট করব, ডিপ ক্লাস কল এমডি কত, সরি 12, ওকে 12 এর ভিতরে এখানে দিলাম একটা পি ট্যাগ, এবার তাহলে এটা আসছে, এবার এটা কত পিক্সেলের মধ্যে আছে 1140 এর মধ্যে। আবার যদি আমরা এখানে এই 12 এর পরে আবার কি নি রো নি তাহলে কি আসবে, তাহলে আবার কি এটা 1170 এর মধ্যে চলে যাবে না, কারণ কলমডি 12 এর যে এখানে লেফট 15 পিক্সেল রাইট 15 পিক্সেল ছিল এটা সে কি করছে এবার রিমুভ করছে। তাহলে কি আর কলমডি 12 এর পরে আমরা রো নিব, আর আমাদের এখানে রো নেওয়ার দরকার নেই। এবার এখান থেকে কি যেহেতু আমাদের এখানে 1140 এর মধ্যে আমরা কন্টেন্ট গুলা রাখবো, তো এই জন্য কি করবো আমরা এখানে জাস্ট সরাসরি কলম দিয়ে কি এখানে যে কোনো একটা কলাম ক্রিয়েট করব এবং এখানে কি আমরা কন্টেন্ট গুলা রাখবো। ওকে তাহলে এটা বোঝা গেছে, আগে যদি ওইটা না পারতেন তাহলে তো আর এটা কি আমরা এত সহজেই পারতাম না, আগে ওইটা করে আসছি বলে দেখেন এখন কি এটা খুব ইজিলি ধরতে পারতেছেন, তাই না? এবার ধরেন যে এখানে কি আমরা কি করব, প্যারাগ্রাফ নিচে কি আমি আরো প্যারাগ্রাফ লিখব, তাহলে এবার এখানে পুরোটাই কি আছে একই সাথে না। এবার আমি চাচ্ছি এখানে তিনটা কি কলামে ভাগ হয়ে কি আছে এখানে প্যারাগ্রাফ আসবে, তাহলে তিনটা ভাগ করতে যদি চাই তাহলে কত কিভাবে ভাগ করবো আপনি বলেন, শান্তনু বলেন। এবার আমি চাচ্ছি এখানে এরকম নিচে তিনটা কলাম থাকবে, যে তিনটা কলামের মধ্যে আমার প্যারাগ্রাফ রাখবো, তাহলে এটা ভাগ করব কিভাবে, কলাম কিভাবে ভাগ করব বলেন, কেউ বলবেন না, হ্যাঁ বলেন তিনটা, হ্যাঁ 12 কে ভাগ করেন 3 4 12, তাহলে এটা লিখবো কোথায়, এই যে এই কলামটি 12 নিচে আবার কি নিবে এখানে ডিপ ক্লাস কল এমডি 4, তাহলে এখানে কয়টা আসবে, এটাকে এটা উপরে থাকবে নিচে আবার শুরু করব আমরা, হ্যাঁ ওকে এখানে দিলাম আমি, তাহলে এবার এখানে 4 কে কয়বার নিব 3 বার, কলমডি 4 4 কত হয়ে গেল 8, আবার এখানে দিলাম 4, তাহলে 3 4 12, ওকে এবার দেখেন এখানে আসছে, কত কিছু করা লাগতো না, যে প্লট লেট করার অনেক বিষয় ছিল না, এখন কি আমাদের ভাগ করা লাগতেছে এখানে, তাহলে আমরা এই যে এখান থেকে আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে চান
এই যে এখানে বিজিটা বাদ দিয়ে দেন, তাহলে এবার এখানে কোনো ইসে থাকবে না। দেখেন এবার যা কিছু করেন্টা না সিএসএস করতে হবে। এবার আপনি ফন্টের কালার চেঞ্জ করবেন, সাইজ ছোট বড় করবেন, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করবেন, তার জন্য তো সিএসএস করতেই হবে। তাহলে এবার আমি চাচ্ছি কি যে নিচে আরো দুইটা নিব। এবার ওটা হচ্ছে গ্লিফ আইকনের। তাহলে এবার এখানে আবার দুইটা কলম কি করব, তাহলে এবার দুইটা নিব কিভাবে আপনি বলেন? হ্যাঁ, নিচে আবার এখানে দুইটা কলাম নিব, যে দুইটা কলামের মধ্যে আমাদের এরকম এবার তিনটা কলামে আসছে না, এবার এখানে আমি দুইটা কলামের মধ্যে নিব প্যারাগ্রাফ। তাহলে কত কত নিব কল এমডি? রাইট, অবশ্যই এখানে আসবে কল এমডি সিক্স। তাহলে এখানে আসবে পি ট্যাপ আসছে। এখানে এই যে কলামটি সিক্স, এটা দিলাম কি উপরে আরেকটা আছে না, এটা এটা তাই না? লেফট সাইড এখানে আসবে কি ডট লেফট সাইড, এটার একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। এই কালার দিলাম, এবার ধরেন যে কি করবেন, এটা টপ বটমে একটা প্যাডিং দিবেন। তাহলে কি করেন, এটা প্যাডিং টপ, প্যাডিং বটম 50 পিক্সেল। এটা কি আমি কি করলাম, এখান থেকে নিচেরটা তো আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কলাম আমরা ভাগ করতে পারবো, তাহলে কলাম ভাগ করতে কি আর কোনো প্রবলেম হবে আমাদের না? এইভাবে কি আমরা কলাম দিয়ে কি সর্বোচ্চ এখানে 12টা কলাম পর্যন্ত নিতে পারবো। 12টার পরে কি যখন আবার 13 নম্বরটা নেবে তখন কি এটা আবার লেফট থেকে নতুন করে শুরু হবে। হ্যাঁ হ্যাঁ নিতে পারবো। ধরেন যে এখানে দেখেন আমি এটাকে নিতেছি, হ্যাঁ এটা দিলাম এখানে, ধরেন যে এত দিলাম না, এতটুকু দিলাম। তাহলে প্রথমটা এখানে আসবে 4, সেকেন্ডটা কত আসবে এখানে 2, আবার এখানে সেকেন্ডটা দিলাম আমি 2, আবার এরপরটা দিলাম এখানে 4। এবার এখানে দেখেন এই যে আসছে না, আবার এরকম করতে পারেন যে শেষেরটা দিলাম কি আমি এখানে 1, আর প্রথমটা দিলাম আমি এখানে 3। তাহলে টোটাল কত আসলো, 3 2 5, আর 2 7, আর 4 কত 11, আর এখানে 1 12। ওকে এবার দেখেন এখানে আসছে না, 3 2 2 3, না এটা 4, এটা আছে 4, 3 আর 4 7, আর 4 11, আর 1 12। অর্থাৎ যেভাবে ভাগ করেন 12 কে এখানে ভাগ হলেই হলো, ঠিক আছে। এবার আপনার যেভাবে এখানে জয়টা কলাম একসাথে নেওয়ার দরকার পড়ে, ঠিক আছে। তারপরে স্যার রো একবারে নেওয়া, পরে খালি ডিপিয়ে খালি কলাম, হ্যাঁ শুধু কলাম নেওয়া, প্রত্যেকটা সেকশনে একবার রো নেব আমরা, ঠিক আছে। এবার এখানে দেখেন আমরা যে ডিজাইনটা এখানে নিয়ে আসছি,
ডেটগুলো বোঝা আছে জি স্যার স্যার গ্রিডের কালার কি চেঞ্জ করে গ্রিডের কালারটা এখানে চেঞ্জ কিভাবে করে এটা তো আমি জানি না কন্ট্রোল কি কন্ট্রোল বুঝা যায় তাহলে এখানে গ্রিড কয়টা আছে টোটাল যারা এখানে পিএইচডি ডিজাইন করে ফটোশপের বা গ্রাফিক্স ডিজাইনার ওরাও আমাদের একটা সাইট ফলো করে যেটা হচ্ছে বোর্ড স্টাফ ওরাও বোর্ড স্টাফের গ্রিডটা দেখবেন যে আপনার থেকেও হয়তো সে ভালো জানে যারা টেমপ্লেটটা বানায় ওরাও কি এখানে এই গ্রিডের হিসাবটা খুব ভালো করেই জানে ওরা যদি গ্রিডের হিসাবটা না বুঝে তাহলে কিন্তু এই ডিজাইনটা রোগ করতে পারবে না ঠিক আছে এবার তাহলে এখানে গ্রিড কয়টা আছে 12টা তাহলে প্রথম গ্রিড কন্টেনার ভিতরে কি নিলাম কলম ডি 1 এর লেফটে কত পিক্সেল আছে প্যাডিং এটাই ধরেন যে কি প্যাডিং 15 পিক্সেল আবার এখানে কি কলম ডি 1 তাহলে এই কলম ডি 1 লেফটে 15 পিক্সেল রাইটে কত 15 পিক্সেল আবার কলম ডি 1 এটা লেফটে 15 পিক্সেল এটা রাইটে 15 পিক্সেল এটা তাহলে এইভাবে দুইটা গ্রিড দুইটা কলামের মাঝখানে কত পিক্সেল গ্যাপ আসছে 30 পিক্সেল আমরা এখান থেকে মেপে দেখব এখানে কত পিক্সেল গ্যাপ আছে কত পিক্সেল গ্যাপ দেখাইতেছে এখানে উইথ 30 পিক্সেল আমাদের এখানে দুইটা কলামের মাঝখানে তাহলে গ্যাপ কত আছে এটার মাঝখানে 30 পিক্সেল এখানে কি প্যাডিং রাইট 15 পিক্সেল এটার প্যাডিং লেফট 15 পিক্সেল তাহলে দুইটা মিলে এখানে কত পিক্সেল গ্যাপ হইতেছে 30 পিক্সেল গ্যাপ তৈরি হইতেছে না তাহলে গ্রিড কি আমাদের ঠিক আছে ওকে তাহলে আজকে তো এমন আমরা কোডে যাব না এমনিতে বোর্ডে সবার এখানে কিছু জিনিস আছে বানানো দেখেন যে এখানে ধরেন যে আমি কি নিলাম এই পার্টটা বাদ দিলাম এখানে আরেকটা নিলাম ডিফ ক্লাস কি নিব আমরা কন্টেইনার ফুল হয়ে এর নিচে কি আসবে এখানে ডিপ ক্লাস কন্টেইনার কন্টেইনারের মধ্যে কি আসবে আমাদের ডিপ ক্লাস রো তাহলে এটার একটা নাম দিতে পারি না আমরা কন্টেইনার ফুলদের এখানে এরপর একটা নাম কি দিতে পারি কন্টেন্ট পার্ট মানে একটা ক্লাস নিলাম আমি কন্টেন্ট পার্ট ওকে তাহলে এখানে ডট কন্টেন্ট পার্ট এটার একটা ব্যাকগ্রাউন্ড দিই এরকম দিই এটার একটা প্যাডিং দিব প্যাডিং টপ দিলাম এখানে 50 পিক্সেল প্যাডিং বটম দিলাম এখানে 50 পিক্সেল আসছে এখানে ওকে তাহলে এবার এখানে কি করব আমরা এই জায়গাতে দেখি কি করব এখানে একটা অবশ্যই কলাম ক্রিয়েট করতে হবে না এখানে কত নিতে পারি কল এমডি কি নিব 12 সময় আছে তো ওকে অটোমেট এই জায়গায় দেখেন এখানে কি আছে আইকনগুলো আছে না এই আইকনগুলো আমরা কিভাবে ইউজ করব
নিচে দেখেন এখানে এক্সাম্পল ওরা দিয়ে দিছে যে আই ক্লাস অথবা স্পেন ক্লাসের মধ্যে নিয়ে এগুলা কি আমরা ইউজ করতে পারবো। এই যে দেখেন বাটন টাইপ স্পেন ক্লাস গ্লিফাইকন গ্লিফাইকন সার্চ তাহলে স্পেনের মধ্যে আছে না ধরুন যে এখান থেকে কি আমরা যে কোনো একটা আইকন নিব কোন আইকনটা নিতে পারি আমরা এটা আমি নিলাম কন্ট্রোল সি এখানে জাস্ট আমি দিয়ে দিব কি তাহলে আই ক্লাস অথবা স্পেন ক্লাস এই ক্লাসের মধ্যে এখানে দিয়ে দিলাম ফাইল আসছে এবার এখানে দেখি রিলোড এই যে দেখেন ফাইল চলে আসছে না আবার ধরেন যে এখান থেকে কি আমরা সিডি এটা নিব তাহলে এখান থেকে আই ক্লাস এফ এফ সরি গ্লিফাইকন গ্লিফাইকন কি সিডি এটা আমি দিয়ে দিলাম দেখেন এখানে সিডিও কি চলে আসছে তাহলে এখান থেকে আইকন ইউজ করতে পারবো না আমরা ওকে তবে এখানে কিন্তু খুব কম সংখ্যক আইকন মানে অনেক বেশি আইকন না এরপরে এখানে নিচে আসে কি কি আছে এখানে ধরেন যে এরকম একটা বাটন দরকার আমাদের স্টার সেম এরকম একটা বাটন ইউজ করব তাহলে কি করব আমরা এই এতটুকু আমি এখানে কি করলাম কোড কপি করলাম কন্ট্রোল সি এসে আমি এখানে এটা পেস্ট করে দিলাম দেখেন আমাদের এখানে বাটন এটা চলে আসছে তারপরে এখানে নিচে আসি ড্রপ ডাউন যেরকম কি আমাদের ড্রপ ডাউন মেনু দরকার হয় না এই কোডটুকু আমি এখান থেকে নিলাম কন্ট্রোল সি এটার নিচে আমি এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে এবার এখানে দেখি নিচে কি আসছে একটা ড্রপ ডাউন চলে আসছে না এখানে ক্লিক করেন দেখেন এখানে ড্রপ ডাউন মেনু হয়ে গেছে আমাদের ঠিক আছে হ্যাঁ এবার ধরে কি করব আমরা যে এখানে তো অটোমেটিক্যালি দেখেন একটা ফন্টের সাইজ আছে কালার আছে ব্যাকগ্রাউন্ড আছে এবার তো আমাদের এই কালার বা এই ব্যাকগ্রাউন্ড নাও থাকতে পারে তাই না এবার আমরা শুধুমাত্র কালার বা ব্যাকগ্রাউন্ড এটা চেঞ্জ করে ফেলবো ওকে এরপরে এটা গেল ড্রপ ডাউন তাহলে ড্রপ ডাউন এখান থেকে তো দেখলামই আমরা কিভাবে নিতে পারি এরপরে ধরেন যে এই যে এরকম যদি বাটন নিতে চান তাহলে নিতে পারেন এরপরে এখানে যদি এটা নিতে চান একই সাথে কি এখানে ওয়ান টু থাকবে দুইটা বাটন এরপরে ড্রপ ডাউন তাহলে এই কোডটুকু জাস্ট এখানে কি করেন কপি করেন কন্ট্রোল সি এবার এখানে কি করলাম এটা আমি এই কলামটি বাড়ার পরে এখানে আরেকটা কলাম নিলাম ডিপ ক্লাস কল এমডি থ্রি এখানে আমি এটা পেস্ট করে দিলাম আসছে এই যে এখানে এটা চলে আসছে না ওকে এরপরে এখানে কি আছে দেখে যে এখানে আরো দেখেন অনেক ড্রপ ডাউন বানানো আছে যেগুলো আপনাদের দরকার এরকম যদি ধরে যে এখানে কালারফুল বাটনের কোনো কিছু দরকার হয় তাহলে এখান থেকে এটা নিলাম আমি কন্ট্রোল সি এটা কত ছিল কলম ডি থ্রির মধ্যে না এখানে আর একটা নিলাম ডিপ ক্লাস কল এমডি সরি থ্রি তাই না ওকে এবার এখানে এটা দিয়ে দিলাম কন্ট্রোল এস পাশে দেখেন আরেকটা এখানে আইকন চলে আসছে না অ্যাকশন এবার এখানে দরকার আমাদের কি এখানে আমি এই রেড কালারটা নিব বা এখানে সাকসেস বা প্রাইমারি যেটাই হোক এখানে নিব তাহলে এখানে কি নেওয়া আছে ডিপ ক্লাস বিটিএন বিটিএন ডিফল্ট এই ডিফল্টার জায়গায় কি নিয়ে আসবো এখানে সাকসেস তাহলে এখানে এই ডিফল্টকে কি করে দিব এখানে দেখেন বিটিএন সাকসেস নামে ওদের ক্লাস বানানো আছে এটা জাস্ট এবার এখানে দিয়ে দিলাম এবার এখানে এই কালারটা পেয়ে গেছে দেখেন ঠিক আছে এরপরে নিচে আমরা যাই এগুলো তো বুঝতেই পারতেছেন কিভাবে যে যদি দেখা যায় যে কি এখানে ড্রপ ডাউন আছে এবার যদি ড্রপ আপ দরকার হয় তাহলে এটা কি করে আছে এখানে ড্রপ আপ হ্যাঁ তারপরে এখানে অনেক সময় কি সার্চ প্লাস কি যে সার্চ বার থাকে না বানানো যে বানানো দরকার হয় যে একই সাথে কি এখানে সার্চ দিলাম আবার কি এখানে গো তাহলে এবার দেখেন এখান থেকে জাস্ট এটা আপনি নিয়ে নেন এই যে এতটুকু কলেজ যে সিক্স নামে আছে আমরা কি করব এখানে
এটা নিলাম, যদি রাইট পাশে দরকার হয় তাহলে আমরা কোনটা নিব, এটা, এই যে কল এলজি সিক্স এখান থেকে শেষ, এই যে এটা নিব, নিয়ে এটা দিব কোথায় আমরা, এই ক্লাসটা কোথায় শেষ, এখানে না, তাহলে এখানে কলম ডি থ্রি এটার নিচে আমি এখানে দিয়ে দিলাম, তাহলে কি আমরা কি এখানে উপরে কত গেছে, থ্রি সিক্স, আমরা কি এখানে সিক্স পুরোটাই দিব একে, তাহলে এখানে আছে কল এলজি, আমরা কি কল এলজি দিব, কল এমডি, এখানে কত দিব আমি, সিক্স এ দিলাম তাকে, তাহলে সিক্স তো এখন পর্যন্ত আছে তাই না, ওকে, এবার এখানে রিলোড দিলাম, তাহলে যে এখানে চলে আসছে না, কোনো ছিল এখান গো, ঠিক হইতেছে, কারণ ফর্মের মধ্যে আমরা রাখি না এটাকে, ফর্মের মধ্যে রাখলে কি অবশ্যই এটা সাবমিট হয়ে যেত তাই না, এটাকে এবার এখানে কি করবো আমরা, এখানে যদি আমরা এটা পেস্ট করে দিয়ে দিই, কি দেওয়া আছে এখানে, আচ্ছা এটাকে কি করে দিব আমরা, বাটন ক্লাস বিট, হ্যাঁ টাইপ, এখানে কি দিব আমরা এটার, সাবমিট, এটা তো হচ্ছে ব্যাক এন্ডের কাজ, এটা তো আমাদের না, আমরা শুধু জাস্ট ডিজাইন করে রাখবো, যে এবার এটা সার্চ হয়ে দিয়েছে না, ওকে, এরপরে এখানে আরো কি থাকতে পারে দেখেন, অনেকগুলোই এখানে এরকম বানানো আছে, এটা কি যেরকম যদি একটা ন্যাপ বানাইতে চান, হ্যাঁ দেখুন যে এখানে ন্যাপ বারও বানানো আছে, আপনারা অবশ্যই কি এখানে সবগুলো বাসায় গিয়ে দেখবেন, এরপরে এখান থেকে দেখেন আরেকটা আছে ন্যাপ বার, যেটা হচ্ছে এটা, এখানে এই একটা ন্যাপ বার হচ্ছে কি আমাদের সবসময় কাজে লাগে, এবং আমরা যতগুলো ওয়েবসাইট দেখতেছি সবগুলো ওয়েবসাইটের মধ্যে একটাই মেনু বার ইউজ হয়ে থাকে, যেটা হচ্ছে এই ন্যাপ বার, বডিস্টার যত এখানে ইনস্টিটিউটের সাইট থেকে যত সাইট দেখতেছেন সবগুলোর মধ্যে কি একটাই ন্যাপ ইউজ হয়, যেটা হচ্ছে বডিস্টারের এই মেনু বারটা, ঠিক আছে, এখান থেকে জাস্ট কি করব আমরা, ডিপ ক্লাস কন্টেইনার ফুল উইথ ম্যাপ, এখানে পুরোটাই আমি কি করলাম কপি করলাম, দিব কোথায় এটা, এটার জন্য কি আমাদের কোনো কলাম ক্রিয়েট করা লাগবে না, ঠিক আছে, বা কলাম রো কোনো কিছু করার দরকার নেই, এটা বানানো আছে, এটা এই যে সবার উপরে রাখতেছি আমি, ঠিক আছে, যেহেতু ম্যাপ উপরে থাকে তাই না, ওকে এটা আমি উপরে দিলাম, ঠিক আছে, কন্ট্রোল এস রিলোড, এই যে দেখেন উপরে কি মেনু বার চলে আসছে না আমাদের, এবার এটাকে ছোট করেন দেখেন, কিন্তু এটা চলে যাইতেছে কোন পাশে, ফুল উইথ, এটা আমাদের থাকার কথা কোনখানে, সেন্টারে না, তাহলে এবার এটাকে কাস্টমাইজ করে জাস্ট সেন্টারে নিয়ে আসবো, এখান থেকে দেখেন আমরা কি ইউজ করে সবসময় কন্টেইনার ফুল উইথ, এরপরে কন্টেইনার, এরপরে রো তাই না, তো এখানে কন্টেইনার ফুল উইথ আছে, কন্টেইনার কি আছে, তাহলে এখানে আবার দেখেন ডিপ ক্লাস ন্যাপ আছে, কন্টেইনার ফুলুদের উপরে আছে ন্যাপ, ন্যাপের কোনো ফিক্সড উইথ উল্লেখ করা নেই, তার মানে এটাও তো 100% কাজ করবে তাই না, তাহলে এখানে কন্টেইনার ফুলুদটাকে শুধুমাত্র আপাতত আমি কন্টেইনার করে দিলাম, ওকে, এবার দেখেন এটা চলে আসছে সেন্টার, ঠিক আছে, তাহাও অনেক কাজ আছে, আচ্ছা এবার এটা দেখেন যে আপনারা বাসায় গিয়ে নাম্বারটা কাস্টমাইজ করতে পারেন কিনা দেখেন, হ্যাঁ এবার এই কাজটা কি আমরা আরেকটু নিচে আসি, এগুলা কি রাখবো, আচ্ছা রাখি, এবার দুইটা ইমেজ নিয়ে আসি, একটু ভালো ইমেজ নিয়ে যাই, সেফ ইমেজ এটা রাখবো কোথায়, one.jpg আর একটা দিতে পারি না এখানে,
7 তাহলে এবার দেখি, এবার মেনু বারের নিচে আমি কি করব, একটা ধরেন যে ব্যানার সেট করব, বা এখানে দুইটা ইমেজ সেট করব, ব্যানার না জাস্ট দুইটা ইমেজ সেট করব দুইটা কলামে। তাহলে এখানে আবার এখানে ন্যাপ শেষ, এখানে ন্যাপ কোথায় শেষ এই দেখেন না। ওকে, তাহলে এখানে প্রথমে কি আসবে, ডিপ ক্লাস এখানে আসবে, কন্টেইনার ফুল উইথ। হুম, এরপর এখানে আসবে ডিপ ক্লাস কন্টেইনার। সবাই কি বুঝতেছেন? যারা আজকে আসে নাই ওরা ওয়েব ডিজাইনটা ভালোভাবে শিখে নেবে। কলএমডি 6, যেহেতু এখানে দুইটা ইমেজ সেট করবো, তাহলে কলএমডি 6 এখানে কি নিবো আমরা, একটা ইমেজ সেট করবো, তাই না? তাহলে এবার এখানে নিলাম আমি ইমেজ, ইমেজেস এখানে আসবে 1.jpg, তাই না? কলামডি 6 আবার এটাই নিলাম, এখানে দিলাম আমি 2.jpg। ওকে, এবার এখানে রিলোড দিই, এখানে ক্রমশ এবার স্ক্রোল চলে আসছে না, এখানে স্ক্রোল আসা যাবে আমার কন্টেন্ট অ্যালাবেলও হতে পারে কিন্তু কোনোভাবেই স্ক্রোল আনা যাবে না। অবশ্যই কি নেক্সট আপনাদের যে প্রজেক্টগুলো থাকবে আপনি কন্টেন্টগুলো ভালোভাবে সাজাতে পারেন নাই সেটা কি বরং কোনো ইয়ে না, কিন্তু কোনোভাবে যাতে এখানে কি স্ক্রল না আসে, স্ক্রল অ্যালাউ না। তাহলে এবার এখানে কি এটা আসলো আমাদের রেসপন্সিভ হলো, রেসপন্সিভ কিন্তু কি এটা হলো না। তাহলে এবার এখানে কি করব আমরা, এই ইমেজের মধ্যে একটা ক্লাস ইউজ করব, যেখানে ইউজ করব আমরা ইমেজ রেসপন্সিভ, অর্থাৎ ইমেজটা কি এখানে কলএমডি 6 এর যতটুকু 1170 পিক্সেলের 50%, তাই না? তার মানে কি, অর্থাৎ এটা হতে পারে কত, 550 আর ওই থেকে 550 এরকম নাকি, লাইক 550 পিক্সেল, কিন্তু ইমেজটা কি তার থেকে অনেক বড়, যার কারণে কি এখানে স্ক্রল নিয়ে আসছে। ওকে, এবার তার জন্য এখানে কি একটা ইউজ করব, ক্লাস ইমেজ রেসপন্সিভ, এটাতেও আমি দিয়ে দিব ক্লাস ইমেজ রেসপন্সিভ, যে ইমেজটা যদি অনেক বড় হয়ে থাকে তাহলে ওই কলামের উইথ অনুযায়ী ইমেজের কি রেজুলেশনটা সে ঠিক রেখে ইমেজটার উইথ হাইটও কি এটা ছোট করে ফেলবে। ওকে, এবার এখানে আমরা রিলোড দিয়ে দিই, দেখেন এখানে দুইটা কি ইমেজ এখানে এরকম আসছে, কোন স্ক্রল আসছে, অথবা এখানে একটা ইমেজে আমি ইউজ করে রাখি, দুইটাই তাহলে সমান আসবে 1.jpg হাইট। ওকে, এবার এক কাজ করতে পারি, এখানে আমরা ধরেন যে এটা কি ব্যানার, ব্যানারের ভিতরে কি আছে ইমেজ, তাই না? এখানে দিলাম ডট ব্যানার, তার ভিতরে কি আছে ইমেজ, পজিশন সরি এটার একটা প্যাডিং দিব, টপ বটমে 0 পিক্সেল, সরি টপ বটমে তো দিব 20 পিক্সেল, লেফট রাইটে 0 পিক্সেল, আসছে এরকম আসছে না? তাহলে এখানে দুইটা ইমেজে দেখেন চলে আসছে। এবার যদি কোনোভাবে দরকার হয় সেখানে দুইটা ইমেজ থাকবে কিন্তু আমার মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, দুইটার মাঝখানে কি কোনো গ্যাপ থাকবে না, আবার এখানে এই পাশের লাইনটা ঠিক রাখতে হবে। এবার দেখেন আমরা জানি একটা ক্লাস আছে যেটার নাম কি রো, তাই না? যে রো দিলে কি হয় আমাদের প্যাডিংটা চলে যায়, রো। হ্যাঁ, এবার এটা এভাবে দিতে পারি না আমরা, রো দিলে তো কি এখানে কলাম, এই কলামের যে প্যাডিংটা সেটা চলে যাবে, তাই না? এবার এখানে দিয়ে দিলাম, মানে এটা চলে গেছে না, কিন্তু দেখেন এটা কি অ্যালাইনমেন্ট ঠিক থাকলো, এটা রাইট থেকে এদিকে চলে গেছে 15 পিক্সেল বাইরে, এটা কি রাইট থেকে 15 পিক্সেল বাইরে, না অবশ্য লেফট অ্যালাইন এবং রাইট অ্যালাইন আবার ঠিক রাখতে হবে।
অ্যালাইনমেন্টটা কিন্তু এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট, অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে। তাহলে এখানে করণীয় কি আমাদের? আবার মাঝখানে কোনো গ্যাপও রাখা যাবে না। আমরা যদি এরকম করতে পারি যে এই কলামের কি লেফট এর প্যাডিং 15 পিক্সেল থাকবে, রাইট পাশের কি 15 পিক্সেলটা থাকবে না, আবার এই কলামের লেফট এর 15 পিক্সেল থাকবে না কিন্তু রাইট এর 15 পিক্সেলটা থাকবে, তাহলে কি হয়ে যাবে না? এই যে দেখেন, তার জন্য কি করতে পারি আমরা এখানে একটা ক্লাস বানিয়ে রাখতে পারি যেটা একটা কমন ক্লাস হিসেবে থাকবে। এখানে উপরে রাখলাম যে ডট প্যাডিং লেফট জিরো, অর্থাৎ কি পিএল জিরো নামে একটা ক্লাস নিলাম যার কাজ থাকবে কি প্যাডিং লেফট জিরো পিক্সেল। আবার এখানে আরেকটা ক্লাস ইউজ করতে পারি প্যাডিং রাইট জিরো, অর্থাৎ কি এটার প্যাডিং রাইট জিরো পিক্সেল। ঠিক আছে, এই দুইটা ক্লাস না? এবার আমরা কি করব, এটার কি এই এই কলামের রাইটের কি থাকবে প্যাডিং 15 পিক্সেল থাকবে না, তাহলে এখানে এসে আমরা এই জায়গাতে পি আর জিরো, তাহলে কি এই কলাম ডি সিক্স এর পি আর জিরো মানে কি যে প্যাডিং রাইট জিরো পিক্সেল, অর্থাৎ লেফটেরটা থাকবে শুধুমাত্র রাইটের প্যাডিংটা চলে যাবে। এই যে এটা চলে গেছে না, আবার এরপরটা কি করে দেব আমরা প্যাডিং লেফট জিরো। এবার দেখেন লেফট রাইট কি আমাদের অ্যালাইনও ঠিক আছে, আবার কি মাঝখানে গ্যাপও চলে গেছে। ঠিক আছে, তো আপাতত আমি এখানে গ্যাপটা রেখে দিলাম। ঠিক আছে, ওকে, সময় আসি ক্লোজ করব একটু দেখি যে এখানে যতটুকু আপাতত ধরেন যে আমরা এখানে ডিজাইন করছি বা কন্টেন্ট নিয়ে আসছি, এবার এটাই কি নিয়ে যাব আমরা ট্যাবে। এই সাইটটাই কি ধরেন যে এটা কি আমাদের মিডিয়াম ডিভাইস এরকমই ওয়েবসাইট বা আমাদের ডিজাইনটাই এরকম। ঠিক আছে, সুন্দর হোক বা না হোক আমাদের কি ডিজাইনই এটা। আগে এবার এটা দেখেন ট্যাবে আমরা দেখবো। ঠিক আছে, ওইটা অবশ্যই ওইটার কারণে যে সাইটটা রেসপন্সিভ এমনটা তো কোনো কথা না, ওটা নন রেসপন্সিভ একটা সাইটে তো এটা ওই রকম সিস্টেম করে রাখতে পারেন আপনি যে কিউরি দিয়ে, আমরাও আমাদের এখানে রাখতে পারবো। হ্যাঁ অবশ্যই, এটা ধরেন যে চাইলে আজকেই করতে পারবেন, সমস্যা না। আচ্ছা এবার এই সাইটটা দেখবো কি আমরা ট্যাবে, তাহলে ট্যাবের উইথ কত ছিল আমাদের স্ক্রিন রেজুলেশন 991 থেকে 768। ওকে, তাহলে এবার কন্ট্রোল শিফট এম কিবোর্ডে আমরা কন্ট্রোল শিফট এম, এটা হচ্ছে ফায়ারফক্স এর জন্য। আর এটা ক্রোমের জন্য কি এখানে, আচ্ছা এখানে এটা আমরা ক্রোমে এবার নিয়ে যাই। না ক্রোমে নেই, ক্রোম তো তখন আমাদের ভেজাল করলো। আসছে, এবার এখানে ক্রমে গিয়ে এটা কি দেব কন্ট্রোল শিফট এম। এই যে এখানে কত আছে 1280 বাই 600, আমরা এখানে কি করে দেব এটা 768। দেখা গেল যে আপনার যদি 768 ইনটু 1024 এই অপশনটা না থাকে তাহলে এখান থেকে কি করে নিব আমরা এটা এডিট করে দিতে পারবো যে 768, আর এই পাশে থাকবে কত, এটা হচ্ছে হাইট, এটা আপনি যতই দেন, তো আমি দিয়ে দিলাম 1024-এ, তাহলে 768 ইন্টু 1024। ওকে, অর্থাৎ 768 বলতে কি বোঝাচ্ছে, 768 থেকে শুরু করে উপরের কত 991, তো 991 থেকে নিচে মানে কি সর্বনিম্ন 768 না, এই জন্য আমরা 768 তে এখানে ট্যাবটা ভিউ করব। কিন্তু এটা কাজ করবে কত, 91 পর্যন্ত। ওকে দেখেন, এটা হচ্ছে কি আমাদের ট্যাবের ভিউ। এবার ট্যাবে কি এখানে এটা ভেঙে গেছে না,
এরপরে দেখেন ইমেজটা এখানে দুইটা দুইটা করে আসছে, প্রত্যেকটাই কি আলাদা আলাদা একটা একটা করে আসছে, সেম একই ডিজাইন। এবার দেখেন আমি এটা মোবাইল মিডিয়াম ডিভাইসে রাখতেছি, মিডিয়াম ডিভাইসে হচ্ছে কি আমাদের ডিজাইন এটা, আর ট্যাবে হচ্ছে এরকম। ট্যাবে কি এটা ভালো লাগতেছে? এবার আমার দরকার এটা ট্যাবে কি করবো, তো মেনু বারটা আপাতত ধরেন দুইটা ভেঙে থাকলো সেটা সমস্যা না, মেনু বারটা আমরা কাস্টমাইজ করতে পারবো, যেহেতু মেনু বার এখন আমি কাস্টমাইজ করি নাই। এখানে আমি চাচ্ছি যে মিডিয়াম ডিভাইসে যেভাবে দুইটা দুইটা ইমেজ ছিল না, এই পাশে একটা এই পাশে একটা, সেম একইভাবে ট্যাবে এখানে কি একটা দুইটা করে থাকবে। দেখেন নিচে কি কোনো স্ক্রল আসছে? কোনো স্ক্রল নেই, এটা দেখেন ভেঙে ভেঙে নিচে আসছে কিন্তু স্ক্রল আসে নাই। ওকে, তাহলে এবার আমি এখানে ট্যাবে এটা দুইটা রাখবো, তাহলে এটা কিভাবে রাখতে পারি? ট্যাবের জন্য আমাদের ক্লাস কি ছিল? এক কাজ করে এখানে চারটা ইমেজ রাখি, কন্ট্রোল সি কন্ট্রোল এস, চারটা ইমেজ আসছে না? এখানে কি করলাম, এখানে দিলাম, আসছে চারটা, এক দুই তিন চার। তাহলে ট্যাবের ক্লাস কি ছিল আমাদের? কল এস এম। এবার যখন আমরা এখানে এস এম এ ভিউ করছি বা ট্যাবে, এবার ভুলে যান আপনার মিডিয়াম ডিভাইস বা স্মল ডিভাইস, এবার ধরে নেন যে শুধু আপনার কি ডিভাইস একটাই যেটা হচ্ছে এস এম। তাহলে এবার এখানে দিয়ে দেন কল এস এম, এস এম এ কয়টা করে থাকবে? দুইটা করে, তাহলে ছয় দুগুণা বারো, সেম এখানেও বারো ভাগ করবো, কল এস এম সিক্স, এটা দিলাম এখানে কল এস এম সিক্স। এবার দেখেন এখানে যে এখানেও কি এটা দুইটা করে আসছে, আবার নিচেও কি আমাদের এখানে দুইটা করে দরকার, তাহলে কল এস এম সিক্স কল এস এম সিক্স চারটা। এবার যদি চারটাই একই সাথে রাখতে চান তাহলে কত করে আসবে? থ্রি করে না? তাহলে এবার এখানে সিক্স, এই সিক্সকে কি করে দিব থ্রি, তাহলে তিন চারে বারো। এবার দেখেন যে চারটাই একই লাইনে আসছে, এটা এবার মিডিয়াম ডিভাইসে যান। হ্যাঁ, এখান থেকে দেখেন যে মিডিয়াম ডিভাইসে দুইটাই করে থাকবে। এবার এইখান থেকে দেখেন মিডিয়াম ডিভাইসের উইথ কত ছিল? 992 পর্যন্ত না, 91 থেকে, যে এখান থেকে দেখেন এটা ছোট করেন বড় করেন, এখানে উইথটা উইথ খেয়াল রাখবেন এই জায়গাতে, 900 কত এখানে আছে 89, এখন কয়টা আছে? চারটা, অর্থাৎ ট্যাব এখান থেকে 91 কয়টা আছে? এবার এখান থেকে 91 থেকে আমি কত চলে গেলাম 92, দেখেন এবার দুইটা করে আসছে, তার মানে কি এবার এবার আমরা চলে গেছি এটা কোন ডিভাইসে? মিডিয়াম ডিভাইসে। তাহলে 768 থেকে 91 পর্যন্ত কি ট্যাব কাজ করতেছে? না, হ্যাঁ কাজ করে না, না মজা না কাজ করে? ওকে, তাহলে এবার ধরেন যে এখানে কি এই কন্টেন্টটা এটা 12 একাই থাকলো, আর নিচের দুইটা কি করবো, এখানে নিচে তিনটা আছে, এখানে কি করবো আমরা ট্যাবেও তিনটা করে রাখবো, তাহলে কি করবো এই জায়গাতে এসে প্রথমটা 12 এটা ঠিক আছে থাকলো, এটা এবার কি করে দেবো এখানে কল এস এম ফোর, এই জায়গাতে এবার রিলোড দিই, এই যে এটা 12 ঠিক আছে কই আসছে কোন জায়গায় দিলাম না, ওই যে ওইগুলো কাজ করছে একই সাথে না। এবার ঠিক আছে না? ওকে, তাহলে কল এম ডি 12, এটাকে কি করে দেবো আমরা কল এস এম ফোর, কল এস এম ফোর করে চলে আসছে না তিনটা এখানে, এখানেও কত আসবে? অবশ্যই কল এস এম ফোর এটা তো দিতে হবে, কয়টা হয়ে গেল এখানে? চার চার আট, কল এস এম ফোর কল এস এম ফোর, আবার কি এখানে কল এস এম ফোর, এরপরে কল এম ডি 12, কিন্তু এখানে দেখেন এই যে, হ্যাঁ
কোয়ালিফিকেশন 4 কত তিনবারই তো আসবে 3 4 12 আমরা তিনবার দিছি না চারবার দিছি এই যে একটা দুইটা তিনটা আর আছে তিনটাই এখান থেকে তো না এবারে এই যে দেখেন এখান থেকে তো লেফট সাইড রাইট সাইড তাহলে এখানে 3 4 এ 12 এখানে 12 দেওয়ার পরে কি এরকম আমাদের একটা প্রবলেম করতেছে না তাহলে এটা কি হয়ে যাইতেছে হাইড হয়ে যাইতেছে তাই না এটার জন্য কি করব আমরা দেখি এটা এই যে নিচে যেহেতু এই জায়গাতে প্রবলেম হইতেছে আমরা এখান থেকে ভালো করে দেখি একটু কলাম ডি 12 ঠিক আছে কলাম ডি 4 কলসেম 4 কলাম ডি 4 কলসেম 4 কলাম ডি 4 কলসেম 4 তাহলে কোনো প্রবলেম হওয়ার কথা না অথচ কি প্রবলেম হইতেছে সেই ক্ষেত্রে যদি এরকম কোনো প্রবলেম হয় যেহেতু এগুলাতেও ফ্লড লেফট করে আছে বডি স্টার তার জন্য কি এখানে আমরা কি করে দিব ডিপ ক্লাস দুইটা ডিবের মাঝে আমরা ক্লিয়ার ইউজ করতাম না আগে এখানে এটা কি করে রাখছে ওরা ক্লিয়ার ফিক্স যেটাতে ওরা ক্লিয়ার ফিক্স নামে ক্লাস ধরে ক্লিয়ার বোথ করে রাখছে আমরা এখানে দেখি রিলোড দিয়ে এবার দেখেন এখানে চলে আসছে না ওকে এবার এখানে দেখি আমরা রিলোড দিয়ে ওকে ওকে কোন সেন্স আছে মানে এবার এটা চলে আসছে তাহলে একটা আরেকটা জিনিস কি আমাদের ক্লিয়ার ফিক্সটা আজকেই চলে আসলো যেটা প্রবলেম হয় তাহলে কি আমরা কি করে দেব তাহলে এখানে ডিপ ক্লাস ক্লিয়ার ফিক্স ওকে তাহলে ট্যাবে কি এখানে তিনটা তিনটা আসছে ওকে ট্যাবে যদি আবার এখানে দুইটা দুইটা রাখতে চান এটাকে একটা একটা করে আছে তাহলে কি করে দেব আমরা এখানে কল এসএম 6 দেন দুইটা দুইটা আসছে আবার এগুলো তো কি আমরা পারবো না এবার ওকে এবার আমরা যাব এখান থেকে মোবাইলে দেন এখানে কত আছে এবার মেনু বারটা কি আগের মিডিয়াম ডিভিশন মতই আছে না এবার এখান থেকে যাব আমরা কত 767 থেকে শুরু করে কত নিচে ছিল না 320 আমরা এখানে 320 এ এটা নিব এই যে দেখেন মেনু বারে বারে আমাদের দেখেন এখানে মোবাইলে এরকম আসছে টগল যেখানে ক্লিক করলে এটা আসতেছে না করলে কি এটা হাইড থাকতেছে এবার দেখেন এবার মোবাইলে কয়টা করে আসছে কোন স্ক্রল আসছে কি মোবাইলে এটা ডিফল্ট প্রত্যেকটা কলাম কি সে কি কল অ্যাক্সেস 12 ধরে ফেলে মোবাইলে এটা আপনি কল অ্যাক্সেস ক্লাসটা ইউজ না করেন কলাম ডি 1 টাকে সে কি ডিফল্ট ভাবে কল অ্যাক্সেস 12 ধরে ফেলবে তো এবার ধরেন যে কি আমি মিডিয়াম সরি মোবাইলে এখানে দুইটা করে রাখবো ইমেজগুলো তাহলে কি করব আমরা এখানে তো আর চারটা এর সাথে ভালো লাগবে না তাহলে উপরে আমরা চলে যাই এই জায়গায় কি করে দিব আমরা কল অ্যাক্সেস 6 কল অ্যাক্সেস 6 এবার দেখেন এখানে দুইটা দুইটা করে আসছে না এবার ধরেন যে কি আমি এখানে কি করব গ্যাপ রাখবো না তার জন্য এখানে এক কাজ করতে পারি এখানে আরেকটা ক্লাস অন্য সরি পি মোবাইল ডিভাইসে কি এতটা গ্যাপ রাখার দরকার আছে এখানে স্যার রাখি সমস্যা নেই এটা দিয়ে দিলাম পি আর জিরো এটা আসবে এল জিরো এখানে দিলাম আর জিরো এল জিরো ঠিক আছে না কোনটা ও এখন তো এটা সব জায়গায় নেবে এখন কিন্তু এটা সব জায়গায় নেবে তাহলে এখানে দেওয়া যাবে না তার জন্য আমাদের ওই যে মিডিয়া কোয়েরি করতে হবে তো মিডিয়া কোয়েরিটা আজকে আমি আর দেখাচ্ছি না ঠিক আছে আজকে কি এতটুকুই থাকবে নাকি আরো দেখাবো হ্যাঁ এতটুকুই থাকবে নাকি এতটুকু সবাই বুঝতে পারছেন তো ওকে তাহলে নেক্সট ক্লাসে এই পিএইচডিটা এবং ফাইলটা নিয়ে আসেন আমি এই পিএইচডিটা কি এবার বডি স্ট্রাপার গ্রিড ধরে ধরে কি আমরা এইভাবে ডিজাইন করব ঠিক আছে আর সবাই চেষ্টা করুন যে এখানে মেনু বারটা সবাই বানা নিয়ে আসতে পারেন কিনা আর কলাম এভাবে কলাম ভাগ করে ইমেজ নিয়ে কন্টেন্ট নিয়ে বিভিন্ন কি ট্যাবে মোবাইলে এটাকে সাজাবেন বাসায় গিয়ে মেনু কি স্যার আমরা তৈরি করব না আপনি ওই যে ন্যাপ বারটা নিয়ে ওই কম্পোনেন্ট বডি স্ট্রাপের ন্যাপ বারটা আপনারাও কপি করে কাস্টমাইজ করবেন হ্যাঁ এইভাবে কাস্টমাইজ না কলাম ভাগ করা লাগবে না জাস্ট ওইখান থেকে ধরেন যে দেখেন যে আপনি আপনার যেভাবে ধরেন যে এখানে মাইফোলিও টেকটা লোগোটা বসাইতে পারেন কিনা এখানে কন্টেন্টগুলো বসাইতে পারেন কিনা
তার কালার চেঞ্জ করতে পারেন কিনা দেখেন, না হলে আমি তো দেখাবো এটা, ঠিক আছে স্যার? এটা প্রবলেম হ্যাঁ, এই আজকে আমরা যে আপনার ইয়া করুন বুস্টার কন্ট্রাক্ট।